আসসালামু আলাইকুম সবাইকে। আমার তো জানাচ্ছি আমাদের এইচএসসি ফ্রি ওপেন কোর্সে আমাদের আজকে যেটা দেখবো ফিজিক্স ক্লাসে আমরা আজকে ভেক্টর লেকচার থ্রিতে চলে এসেছি। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে, সবাইকে অনেক অনেক স্বাগতম। তোমাদেরকে রিকোয়েস্ট করছি একটু তোমরা কাইন্ডলি একটু ভিডিওটা বা লাইভটা একটু তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও, যাতে করে তারাও জয়েন করতে পারে, অ্যাটলিস্ট তারা জানতে পারে যে আমাদের এখানে একটা লাইভ ক্লাস হচ্ছে, মানুষের কাছে একটু পৌঁছে দাও। অলরাইট, আমাকে একটু কাইন্ডলি তোমরা কনফার্ম করো তো আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, বা আমার কথাবার্তা তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা, বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কাইন্ডলি জানো। সো আজকের ক্লাসটা আমরা আগের দিন যা যা শিখেছিলাম তার একটু অ্যাডভান্স লেভেলে বেসিকগুলো অ্যান্ড আমরা আগের দিন পড়েছিলাম হচ্ছে লব্ধি, আমরা জিওগ্রাফিক্যালি বা আমরা ইঞ্জিনিয়ারিং দেখছিলাম যে অলরাইট আমরা নর্মালি গ্রাফিক্যালি দেখেছিলাম যে আসলে ইয়ার মধ্যে বোর্ডের মধ্যে বেসিক্যালি জ্যামিতিক আকারে দেখেছিলাম জিওমেট্রিক্যালি। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যানালাইসিস। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে একটু বলো তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা বা দেখতে পাচ্ছ কিনা। শুনতে পাচ্ছি কিন্তু ব্লার। আচ্ছা, ব্লারটা বাই দিস টাইম ঠিক হয়ে যাবে, কারণ আমি এখন একটু জাস্ট রিক্যাপ করবো আগের দিন যা যা পড়িয়েছিলাম সেগুলো একটু রিক্যাপ করবো। তো সো সাথে সাথে আশা করি ব্লারটা ঠিক হয়ে যাবে। সো ইউ গাইজ জাস্ট হোল্ড অন, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। সো ব্লারটা ঠিক হয়ে যাবে টাইমের সাথে সাথে। আমি জাস্ট আগের দিনের পড়া যেগুলো পড়িয়েছিলাম ওইগুলোকে একটু আমি রিক্যাপ করি। অল রাইট, সো আগের দিন আমি কী কী পড়িয়েছিলাম একটু বলো তো। আমরা আগের দিন পড়িয়েছিলাম প্রথমত ত্রিভুজ সূত্র, তিনটা ল, অ্যাডিশন ল, ভেক্টর অ্যাডিশন ল, ভেক্টর অ্যাডিশন ল, থ্রি টাইপস অফ ল আমরা পড়িয়েছিলাম, তাই না? আগের দিন এক পড়িয়েছিলাম হচ্ছে যে আমরা ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র। দুই পড়িয়েছিলাম হচ্ছে যে তোমার সামান্তরিক সূত্র, আর তারপর পড়িয়েছিলাম হচ্ছে তোমাদেরকে পলিগন বা বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র। এগুলো জাস্ট আমরা একটা গ্রাফিক্যাল ভিউ দেখেছিলাম এগুলোর ক্ষেত্রে, মানে অ্যাডিশন লয়ের আর কি, গ্রাফিক্যাল প্রত্যেকটা সূত্র আমাদের কীভাবে ওয়ার্ক করে সেগুলো দেখেছিলাম। তবে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের একটা অ্যানালাইটিক্যাল প্রসেস, যার মাধ্যমে আমরা ভেক্টরের লব্ধিটাকে নির্ণয় করতে পারি। একটা কথা চিন্তা করো, আমাকে যদি আমি যদি বলি ভেক্টর লব্ধি, ভেক্টর লব্ধি, কোনো একটা ভেক্টরের লব্ধি হচ্ছে 5 মিটার, কোনো একটা ভেক্টরের লব্ধি হচ্ছে ধরো দুটো ভেক্টর আছে 5, 2 মিটার, 3 মিটার, তাদের লব্ধি যদি আমি যদি বলি 5 মিটার, কথাটা কি ঠিক হবে নাকি তোমরা একটু বলো তো আমাকে। সো কথাটা কি কারেক্ট নাকি ভুল? আমি যদি বলি, ওয়ালাইকুম আসসালাম, মাফি, আমি যদি বলি একটা ভেক্টরের লব্ধি হচ্ছে 5 মিটার, তাহলে কথাটা কি ঠিক নাকি ভুল আমাকে একটু তোমরা বলো তো, কথাটা কি ঠিক হবে নাকি ভুল হবে আমাকে একটু বলো তোমরা, জাস্ট এতটুকুই। হুম হুম অ্যান্ড সবাই যার যার নিজ দায়িত্বে একটু ভিডিওটা শেয়ার করে দাও। খুব কমেন্ট করছে, আই থিঙ্ক ইউটিউব থেকে লাইভ নেওয়া উচিত, সেটা সম্প্রচার করা উচিত। আচ্ছা, সাদিয়া আফরিন বলছে এটা ভুল, ইয়েস কংগ্রাচুলেশনস। সো যেটা হচ্ছে যে লব্ধি কোনো একটা ভেক্টর, দেখো এই যে একটা ভেক্টর আই আরেকটা ভেক্টর এ এন বি, তাদের যে লব্ধি এক্সিস্ট করে, তাদের যে লব্ধি এক্সিস্ট করে আগের দিন পড়েছিলাম, এই লব্ধিটা, এই লব্ধিটা ইটসেলফ আরেকটা ভেক্টর। সো একটা ভেক্টরের কথা যখন আমি বলছি, একটা ভেক্টরের কথা যখন বলছি সে একটা লব্ধি, লব্ধিটাও একটা ভেক্টর, আমি শুধুমাত্র তার ম্যাগনিচিউড দিকে প্রকাশ করে দিয়ে বললাম হ্যাঁ আমার কাজ শেষ। সো কথাটা ঠিক না, কী দরকার আমাদের এই লব্ধিরও একটা নির্দিষ্ট দিক দরকার হয়, লব্ধিরও একটা নির্দিষ্ট দিক দরকার হয়। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি ক্লাসটা শুরু করছি তাহলে আজকের, আজকের যে পড়াশোনা সেগুলো হচ্ছে আমরা পুরোটাই, একটা টাইটেল লিখে দাও, টাইটেল লিখে দাও, ক্লাস অফ দিস টাইটেল, আই মিন টাইটেল অফ দিস ক্লাস, দুঃখিত, টুডে ইজ দ্য ক্লাস অফ ভেক্টর রেজাল্টেন্ট, ভেক্টর রেজাল্টেন্ট, ভেক্টর রেজাল্টেন্ট, ভেক্টর রেজাল্টেন্ট। আজকে আমরা একদম ভেক্টর রেজাল্টেন্টের একদম এ টু জেড, বা ভেক্টর লব্ধির, ভেক্টর লব্ধির এ টু জেড সব বেসিক থেকে শুরু করে সব ম্যাথ আমি সব পড়াবো আজকে,
ভেক্টর লব্ধি, ভেক্টর রেজাল্টেন্ট বা ভেক্টর লব্ধি, ওয়ালাইকুম আসসালাম যারা যারা আসছো, ভেক্টর রেজাল্টেন্ট বা ভেক্টর লব্ধি সেটা নিয়ে আমি ইয়ে করতে, যারা বলেছো ঠিক যারা বলেছো ভুল তারা সবাই একটু পরে যাচাই করে নিও যে নিজেদের কথাটা কি ঠিক ছিল নাকি ভুল ছিল। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যদি এখানে একটা পি ভেক্টর নেই আর এই বরাবর যদি আমি আরেকটা ভেক্টর নিলাম কিউ, একটা ভেক্টর পি তার বরাবর আরেকটা ভেক্টর নিলাম হচ্ছে কিউ, এখন চিন্তা করে দেখো এই ভেক্টর দুইটার লব্ধি কোন বরাবর হবে। লব্ধি হচ্ছে আমি, তাহলে এটাকে আমি কি করব সামান্তরিক সূত্র অনুযায়ী করি, দাঁড়াও এই যে একটা সামান্তরিক কমপ্লিট করি এই এতটুকু, আবার এইদিকে ডট 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 এতটুকু, যদি এতটুকু হয়ে থাকে তাহলে এদের 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 লব্ধি কোন বরাবর হবে, এই বরাবর, এই বরাবর লব্ধি হবে তাহলে কত বলো, আর পি একটা ভেক্টর, কিউ আরেকটা ভেক্টর, তাদের লব্ধি কি আর। তাহলে চিন্তা করে দেখো এই যে আর, আরটাকে আমি যদি বলি লব্ধি, আর একটি লব্ধি, কার লব্ধি, আর হচ্ছে পি এবং কিউ ভেক্টরের লব্ধি, হইছে কারবার ভাইয়া, এখন তো বলছেন এটা একটা লব্ধি, এখন এই পি এবং কিউ, এদের লব্ধি। এখন ভাইয়া আর যদি একটা ভেক্টর হয়ে থাকে, সো দুটো ভেক্টরের একটা লব্ধি, তার মানে আমি বলেই ফেলছি আরও একটা লব্ধি, তার মানে দুইটা ভেক্টরের লব্ধি আর একটা ভেক্টর আসতেছে, তাহলে দেখো এই আর, এই আর তাহলে আরটা আসলে কীভাবে এক্সিস্ট করে, দেখো আর হচ্ছে একটি নিজে একটি ভেক্টর, আর নিজেই যদি একটা ভেক্টর হয়, তাহলে আমাদের ফরজ কাজ কী, ফরজ কাজ হচ্ছে আর এর পরিচয়গুলো তুলে ধরা, আর এর মুখোশ ফাঁস করে দেওয়া। আচ্ছা আর হচ্ছে একটা ভেক্টর, তাহলে আর কি থাকবে, একটি নির্দিষ্ট মান থাকবে, একটি নির্দিষ্ট মান কি, ম্যাগনিচিউড, থাকুক ভালো কথা, কিন্তু যদি আমি ভেক্টর বলে ফেলেছি এখন আমার কাজ কি শেষ, না, যখন একটা ভেক্টর বলেছি অবশ্যই তার কি প্রকাশ করার জন্য, এই আরটাকে প্রকাশ করার জন্য তার একটা অবশ্যই তার একটা ডিরেকশনও আছে, একটু চিন্তা করে দেখো, এই ডিরেকশনটা তাহলে ভাইয়া কীভাবে প্রকাশ করব। ডিরেকশন মানে দিক মানে কিন্তু সবসময় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হবে এমন কোনো কথা নাই, ভেক্টরের ক্ষেত্রে দিক হচ্ছে একটা অ্যাঙ্গেল থাকলে আমরা দিক দিয়ে প্রকাশ করতে পারি একটা প্রসঙ্গের সাপেক্ষে। চিন্তা করে দেখো তাহলে এটাকে আমি যদি বলি এই ভেক্টরটা থিটা কোণ উৎপন্ন করতেছে, তাহলে আমি বলতে পারি যে এর ডিরেকশান, ডিরেকশানটা আমি ডিরেক্টলি বলতেই পারি এটাকে, এর ডিরেকশান, লাইফ কি নড়ে গেল নাকি, দেখি লাইফ কি নড়ে টড়ে গেল নাকি আবার, আচ্ছা না ঠিক আছে, এর ডিরেকশান, ডিরেকশানটা হবে থিটা। এই থিটার পরিচয় কি, থিটার পাশে একটা সুন্দর কথা লিখে রাখবা, উইচ ইজ ডাব্লিউ আর টি, থিটা ডাব্লিউ আর টি পি, কি না কি লিখতেছে কিছুই বুঝলাম না। থিং ইজ আমরা যখন ডিরেকশনকে প্রকাশ করব এই কথাটার মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু, উইথ রেসপেক্ট টু মানে কি, থিটা হচ্ছে কার সাপেক্ষে, পি এর সাপেক্ষে, এটার মানে হচ্ছে সাপেক্ষে, ক্যালকুলাসে একজন বলছিল ভাইয়া রেসপেক্ট মানে তো সম্মান, আমি আবার পি কে কিসের সম্মান করব। সো কখনো কখনো রেসপেক্ট কথাটার অর্থ হচ্ছে তুমি এখানে সাপেক্ষ প্রকাশ করবা, পি এর সাপেক্ষে, এটা বাংলা কথা হচ্ছে পি এর সাপেক্ষে থিটা কোণ, লব্ধিটা পি এর সাপেক্ষ মানে পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করতেছে, মাই ডিয়ার স্টুডেন্ট এই কথাটা কি সত্যি কিনা, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানো, যে একটা লব্ধির, একটা নির্দিষ্ট মান থাকবে, একদম নির্দিষ্ট একটা ডিরেকশন থাকবে, একটা লব্ধির একটা নির্দিষ্ট মান থাকবে এবং একটা নির্দিষ্ট দিক থাকবে, এবং সেই দিকটা হচ্ছে কি নির্দিষ্ট ভেক্টরের কোনো একটা সাপেক্ষে, একটা নির্দিষ্ট কোণ, এই কথাটা কি বোঝা গেছে নাকি আমাকে একটু বলো, মাই ডিয়ার স্টুডেন্ট আমাকে একটু বলো।
একজন বলছে বোঝা যাচ্ছে না লিখা। আচ্ছা একটু ওয়েট করো, একটু ওয়েট করো, আই গেস এর মধ্যে ক্লিয়ার হয়ে গেলে আমি বলতে আবার বুঝাই দিব। অলরাইট, বোর্ডটা ক্লিয়ার হলে আমি আবার বুঝাই দিব। সো চিন্তা করে দেখো, গল্পটা শুনো। পি একটা ভেক্টর এ বরাবর আছে, কিউ আর একটা ভেক্টর এ বরাবর আছে। পি আর কিউ এর ভেক্টর কী কী? তাদের মধ্যবর্তী কোণে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা ইউটিউবে নেওয়া লাগবে, দেখি সামনের ক্লাসগুলোতে দেখি কী অবস্থা হয়। নাও কোয়াইট ক্লিয়ার। যাক দেখো, চিন্তা করে যে কাজটা করব, পি একটা ভেক্টর, কিউ আর একটা ভেক্টর, তাদের মধ্যবর্তী যে আমাদের লব্ধিটা, এই যে দুইটা ভেক্টরের যে লব্ধিটা, লব্ধি হচ্ছে আর, লব্ধি হচ্ছে আর। কিভাবে? আমরা এটাকে যদি একটা আমাদের কি বলি প্যারালালোগ্রাম, আমরা যদি একটা প্যারালালোগ্রাম যদি আমি এখানে কি করি, এটাকে যদি আমি একটা প্যারালালোগ্রাম আমি যদি এখান থেকে কমপ্লিট করি, তাহলে আমাদের সূত্র অনুযায়ী, সমান্তরিক সূত্র অনুযায়ী, এই যে ভেক্টর দুইটার, এই যে ভেক্টর দুইটার লব্ধি হবে কি বলো মাই ডিয়ার স্টুডেন্ট? কর্ণ বরাবর। যদি কর্ণ বরাবর আমি লব্ধিটা পাই, সেটা হচ্ছে এই যে আর, তাহলে এই আরটা, আর এর জন্য একটা দুইটা ভেক্টরের লব্ধি, সে আরেকটা ভেক্টর, দুইটা ভেক্টরের লব্ধি সে আরেকটা ভেক্টর। যদি ভেক্টর হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারবো ভেক্টরে কয়টা লাগবে, একটা থাকবে মান, আরেকটা থাকবে ডিরেকশান। একটা থাকবে মান, আরেকটা থাকবে ডিরেকশান। মান কি? ম্যাগনিচিউড, 5 মিটার, 6 মিটার, 10 মিটার, সে কোনো কিছু হতে পারে মান এটা। আর এই যে ডিরেকশান, ডিরেকশানটা কীভাবে প্রকাশ করা হয়? যে কোনো একটা ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, যে কোনো একটা ভেক্টরের সাথে, এই যে পি এর সাথে, পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, তার মানে থিটা উইথ রেসপেক্ট টু পি, থিটা উইথ রেসপেক্ট টু পি, থিটা উইথ রেসপেক্ট টু টি, মানে কি? পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করতেছে, পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করতেছে, কে উৎপন্ন করতেছে? আর। বোঝা গেছে মাই ডিয়ার স্টুডেন্টস? ভাইয়া আটকে যাওয়ার কারণে কুল, এখন এখন ক্লিয়ার আই গেস। আমি আবার বলেছি, কিন্তু আমি আবার বলেছি, আর ভিডিওগুলো অবশ্যই ইউটিউবে যখন আপলোড দিব তখন ব্লার হবে না ইনশাল্লাহ, কারণ ভিডিওটা আমার মোবাইলে ডাউনলোড হয়ে যায়, তো মোবাইলে আমার মোবাইলে যেটা রেকর্ড হচ্ছে ঠিক সেটাই থাকে। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমাদের কী করা লাগবে বলো তো? এখন আমাদের ফরজ দায়িত্ব কী? আর এর বা লব্ধি এর মান ও দিক বের করা, একটা ফরজ রেসপন্সিবিলিটি চলে আসছে বা বার্ডেন চলে আসছে, এটা করা লাগবে। যদি তাই করতে হয় দিন দুনিয়া ভুলে যাও, এতদিন ভেক্টর কি পড়তো সব ভুলে যাও। আমরা একটু জাস্ট দুটো ভেক্টর আঁকি, যার নাম দিলাম পি, ভেক্টরের নাম না, জাস্ট মান দিলাম কিউ। ওকে, এখন আমাদের কি করা লাগবে? এই যে প্যারালালোগ্রামটাকে আমাদের কি করা লাগবে? কমপ্লিট করা লাগবে। প্যারালালোগ্রাম, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে চলে আসছে। অলরাইট, আবার এই যে এই যে এই যে এই যে এই যে হয়ে গেল। তাহলে চিন্তা করো, এই যে একটা সামান্তরিক হয়ে গেছে, এটা যদি কিউ হয় এটাও কিউ, এটা যদি পি হয় এটাও পি, তো এখন তাহলে লব্ধিটা কি হবে বলো তো? লব্ধি এই যে গ্রিন লাইন, এই যে তাদের কর্ণ বরাবর, তাদের কর্ণ বরাবর, কর্ণ বরাবর কি আসে? লব্ধি আসে। লব্ধিকে কি নাম দিলাম? আর। লব্ধিকে নাম দিলাম আর, লব্ধিকে নাম দিলাম আর। এখন 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 হিসাব হচ্ছে আমাদেরকে এই আর এর মান বের করা লাগবে। চিন্তা করে দেখো, এই আর এর মান আমাদেরকে বের করা লাগবে। আর কি? আর হচ্ছে লব্ধি। আমাদের বের করা লাগবে লব্ধি আর। এখন কথা হচ্ছে লব্ধি আর যে বের করবো, আর আবার দুটো জিনিস আছে। আর এর কি দরকার? এক দরকার হচ্ছে মান, আরেক দরকার হচ্ছে দিক। বিশ্বাস করো নাকি বলো তো? ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। আর এক দরকার লব্ধি, আরেক দরকার দিক, বিশ্বাস করো বলো তো? একটু দেখি লেখাটা বেঁকা দেখা যাচ্ছে। ওকে, আই গেস একটু ক্লিয়ার। ওকে ফাইন। মাই ডিয়ার স্টুডেন্ট, কথাগুলো একটু শোনার ট্রাই করো, একটু ব্লার হয়ে গেলো নেভার মাইন্ড। লব্ধি আর এর মানদিক দুইটাই লাগবে। তোমরা একটা কাজ করো, আমি যেটা বললাম এখানে একটা বিন্দু নাম দাও এ, এখানে এই যে শেষ পয়েন্টটা এটাকে নাম দাও বি, এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকো, এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকো, এই যে ব্ল্যাক জায়গাটা, এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকো। সমকোণী ত্রিভুজ তো এরকম আমরা দিতেই পারি,
আরেকটা ইনিশিয়াল তোমাদের দেওয়ার দরকার আছে, যে ইনিশিয়ালটা হচ্ছে আরেকটা ইনিশিয়াল সেখানে দরকার। এই যে পি এবং কিউ, এই যে পি এবং কিউ এদের মধ্যবর্তী যে কোনটা, এই যে পি এবং তাদের মধ্যবর্তী কোনটা হচ্ছে আলফা, তাহলে লিখে দিই পি এবং, পি এবং কিউ এর, পি এবং কিউ এর মধ্যবর্তী কোন, পি এবং কিউ এর মধ্যবর্তী কোন আলফা। তাহলে চিন্তা করে দেখো, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ দিলাম আলফা, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ দিলাম আলফা, এটা যদি আলফা হয়ে থাকে, এই যে এরা তো সমান্তরাল প্যারালালোগ্রাম, তাহলে এই দুটা রেখা সমান্তরাল, সমান্তরাল হলে একই তলের মধ্যে অবস্থিত ওই দুটো সমান্তরাল রেখার কোণ একই রকম হয়, এইটা আলফা হলে এটাও আলফা, তুমি আমি সবাই মিলে এটা সবাই বিশ্বাস করি, সবাই আমাদের এটা বিশ্বাস করি, অলরাইট, এটা কখনো ভুলবা না। আর এখানে একটা সি বিন্দু দিয়ে দাও, তাহলে এখানে একটা আমরা ট্রায়াঙ্গেল পেয়ে গেছি, এ বি সি, এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কি পেয়েছি, এ বি সি মানে সমকোণী ত্রিভুজ পেয়েছি, তার মানে ত্রিভুজ এ বি সি যেহেতু সমকোণী ত্রিভুজ এখানে এবং সূক্ষ্মকোণ যেহেতু আলফা, তাহলে আমি দুইটা কাজ করব এখানে, এক সাইন আলফা আর কজ আলফা। কিন্তু চিন্তা করে দেখো, এত কিছু জানার দরকার নেই, তাহলে আমি এত কিছু যে ক্যান করতেছি এই রিজনটাকে একটু বলে নিই, কী বের করা লাগবে বলো তো, এই যে আর, এই যে আর, আমাদের আর বের করা লাগলে, তাহলে আমাদের এই যে এটাকে যদি একটা সাম হাও পিথাগোরাস দাদুর সেই যুগান্তকারী সূত্রের মধ্যে ফেলে দিতে পারি, তাহলে কি আমরা আর বের করতে পারবো না অনেক ইজিলি, তাহলে এই কাজটা আমি আগে ব্যবস্থা গ্রহণ করছি। তবে তোমাদের এখানে একটা প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আপনি যে এখানে পি লিখছেন, আপনি যে এখানে কিউ লিখছেন, এটার কেন ভেক্টর চিহ্ন দিলেন না, এখানে তো পি দিছেন, আপনি জাস্ট পি লিখছেন, এখানে জাস্ট পি লিখছেন, এখানে জাস্ট কিউ লিখছেন, কেন এদের উপর সাইন দিলেন না বা ভেক্টর চিহ্নটা কেন দিলেন না? মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন যা কাজ করতে সেটা হচ্ছে ভেক্টরের মান নির্ণয় করা, পরে দিক নির্ণয় করব, যেহেতু মান নির্ণয় করব, এই কারণে এদের যে মানটা, এদের মানটাই আমার এখন কাজে লাগবে, যেহেতু মান নির্ণয় করব, এদের মানটাই আমাদের কাজে লাগবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা যদি কিউ হয় এটা কিউ, আমি এটুকু জানি, বাট আমি জানি না হচ্ছে এখানে এসি, আমি জানি না হচ্ছে বিসি, দেখো আমি জানি না হচ্ছে এসি, আমি জানি না হচ্ছে বিসি, আমার এসি আর বিসি বের করার জন্য কিছু ক্যারফা করা লাগবে, ক্যারফা মানে কি কাহিনী করা লাগবে, কাহিনী কীভাবে করা যায় চলো দেখি। আমি যদি দেখি ছোটোবেলা ট্রায়াঙ্গেল আমাদের যে ট্রাইগোনোমেট্রি যে ফর্মুলা সেই অনুযায়ী যদি দেখি, আমি যদি এখানে লিখি সাইন আলফা ইজ ইকুয়াল টু, সাইন আলফা ইজ ইকুয়াল টু, তোমরা জানো মাই ডিয়ার স্টুডেন্ট অলরেডি সাইন আলফা ইকুয়াল টু কি, লম্ব বাই প্রতিভুজ, লম্ব কি এসি, এসি বলো তো হাইপোটেনাস বা এখানে প্রতিভুজকে, এটা যদি কিউ মান হয় এটাও কিউ, এটা যদি কিউ মান হয় এটাও কিউ, ব্লার নাই আশা করি না, ওকে এটা যদি কিউ হয় এটাও কিউ, তাহলে আমি লিখে দিই এটা কিউ, ওকে সিম্পলি এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে এসি ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা, এসি ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা। এবার আবার লিখি কজ আলফা, কজ আলফা, সো কজ আলফা ইকুয়াল টু কি বলতে পারি, ভূমি বাই অতিভুজ, এই ছোট্ট ট্রায়াঙ্গেলটার মধ্যে ভূমি বাই অতিভুজ, ভূমি কত, বিসি, বিসি বাই পি, সরি কিউ, বিসি বাই কিউ, তাহলে বিসি কত হবে, বিসি ইজ ইকুয়াল টু কিউ কজ আলফা, বিসি ইজ ইকুয়াল টু কিউ কজ আলফা। আবার আবার বলি কী করলাম, এখানে জাস্ট একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকলাম, কারণ আমাদের যদি এটাকে যদি একটা সমকোণী ত্রিভুজ হিসেবে কল্পনা করতে হয় পুরোটা, কারণ আমাদের আর লাগবে, সেক্ষেত্রে আমরা এইটুকু মান জানি না, এইটুকুর মান জানি না, বাট সামহাও, সামহাও যেহেতু আমরা আলফা মান জানি, অ্যাঙ্গেলটা জানি, সামহাও আমাদেরকে এই দুটো জিনিস বের করা লাগবে। যদি তাই করতে হয়, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যদি তাই করতে হয় তাহলে আমরা এখান থেকে বের করে ফেলি এসি এর মান, এসি ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা, বিসি ইজ ইকুয়াল টু কিউ কজ আলফা, এসি ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা, বিসি ইজ ইকুয়াল টু কিউ কজ আলফা। এটার একটা নর্মাল থিওরি আছে বা তোমরা একটু মাথায় রাখতে পারো, কনসেপ্ট আছে, এক্স যদি একটা ভেক্টর হয় বা এ যদি একটা ভেক্টর হয়, সবসময় মাথা রাখবা এই যে একটা, এই যে একটা, দুটো লাইন টানলে এই যদি একটা ভেক্টর হয় এবং এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, সবসময় মাথায় রাখবে এটা হবে এই যে এই পাশের যে লাইনটা আছে, এই যে কালো করে দেওয়া যে লাইনটা আছে, এই যে কালো করে দেওয়া যে লাইনটা আছে, উলম্ব বরাবর যে লাইনটা আছে, সবসময় এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এ যদি একটা লাইন হয়, তাহলে এটা সবসময় হবে এ সাইন থিটা, এটা হবে নিচেরটা হবে এ কস থিটা, শুয়ে থাকে এ কস থিটা, দাঁড়িয়ে থাকে এ সাইন থিটা, শুয়ে থাকে এ কস থিটা, দাঁড়িয়ে থাকে এ সাইন থিটা। এ যদি একটা ভেক্টর হয় ভূমির সাথে যদি থিটাকোণ হয়, এই যদি একটা ভেক্টর হয় ভূমির সাথে যদি থিটাকোণ হয়, তাহলে যে শুয়ে থাকে সে হচ্ছে এ কস থিটা, যে দাঁড়িয়ে থাকে সে থাকে এ সাইন থিটা, সবসময় মাথায় রাখবা। এটা হচ্ছে দুনিয়ার
এমন একটা সত্য, মানে এটা হচ্ছে এমন একটা সত্য বা ইউনিভার্সাল ট্রুথ বলতে পারো, যেটা কিনা নর্মালি দেখা যায় যে আল্লাহ দুনিয়ায় যত কিছুই হোক, আল্লাহ দুনিয়ায় যত কিছুই হোক, যত মানে কিয়ামত হয়ে যাক, ভূমিকম্প হোক, যা কিছুই হোক, দোষ থাকে একটাই, কি সারাদিন আমরা বসে বসে মোবাইল নিয়ে বসে থাকি। আম্মুর একটাই কমপ্লেন, টিপ আরও মোবাইল টিপ, পাশে বাসার মানুষের কী জানি হয়েছে, আমার দোষ কারণ আমি বসে বসে মোবাইল টিপে, আমাদের দোষ। সো এরকম যখন থাকে এলিগেশন একটাই, আচ্ছা এখনো ব্লার, অলরাইট অলরাইট অলরাইট, দেখি আর লাইফটা আবার স্টার্ট করাটা একটু ইয়া। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু ইম্প্রোভাইজ করে নাও, তোমরা নিজেদের মধ্যে একটু অ্যাডজাস্ট করে নাও, কুল। সো এটা যেমন আমাদের বললাম না যে একটা কনস্ট্যান্ট থাকে সবসময় আমাদের এলিগেশনস, যে আসলে মোবাইল টিপার কারণে দুনিয়াতে যাবতীয় যত অশান্তি, ইরাক আমেরিকার ইরাকের মধ্যে যুদ্ধ লেগে আছে, ইয়ার মধ্যে সরি মিডল ইস্টের সাথে আমেরিকার দ্বন্দ্ব লেগে আছে, তারও দোষ একটাই, তোমরা আমরা মোবাইল টিপি কেন এই কারণে। সো ঠিক এরকমই একটা চিরন্তন সত্য হচ্ছে এটা, যদি একটা এ যদি একটা ভেক্টর হয়, এ যদি একটা ভেক্টর হয়, এই ভেক্টরটা ভূমির সাথে থিটা কোণ যদি উৎপন্ন করে, ভূমির সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, তবে তাহলে যেটা শুয়ে থাকে ভূমির সাথে সেটা হচ্ছে এই কস থিটা, যেটা দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে এই সাইন থিটা, যেটা শুয়ে থাকে এই কস থিটা। ওকে ফাইন, ওকে ফাইন, ভালো কথা। এটা আমি যখন তোমাদের উপর উপাংশ পড়াবো সেটা আরও ভালো মতো পড়াবো, তো এটুকু আমাদের কাছে ক্লিয়ার আশা করি সবাই, যে এসি ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা, এসি ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা, বিসি ইজ ইকুয়াল টু কিউ কজ আলফা, এসি ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা, বিসি ইজ ইকুয়াল টু কিউ কজ আলফা। এখন আমাদের আর বের করা লাগবে, আর এক্ষেত্রে আর যদি বের করতে হয়, দেখো তো এটা একটা ট্রায়াঙ্গেল, দেখো এখানে একটা ও যদি দেই, ত্রিভুজ এ ও সি, এ ত্রিভুজ এ ও সি এ, ও এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, ও এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ও সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার, যদি আমি লিখি আমার কি খুব বেশি পরিমাণে পাপ হবে বলো মাই ডিয়ার স্টুডেন্ট? হবে, আশা করি হবে না, তাই না? তো সিম্পলি আমি যদি নর্মাল জিওমেট্রিক যে থিওরিজ সেটা ইউজ করে, দেখো ও এর মান তো আমরা জানি, ও এর মান হচ্ছে নর্মাল আর, লিখলাম আর স্কোয়ার, কিন্তু এই যে ও সি, এই যে ও সি পুরাটা, এই যে ও সি পুরাটা, ও সি পুরাটার মানে কি এটা না? দেখো তো ও সি ইজ ইকুয়াল টু ও বি প্লাস ও বি প্লাস বি সি, এটা তুমি আমি মানি কি না বলো, তুমি আমি মানি কি না? যেখানে ও বি এর মান হচ্ছে পি এবং বি সি এর মান হচ্ছে কিউ কজ আলফা, কিউ কজ আলফা, ও বি এর মান হচ্ছে পি, বিসি এর মান হচ্ছে কিউ কজ আলফা, যদি তাই হয়ে থাকে, যদি তাই হয়ে থাকে তাহলে আমি এটার মান বসাই পি প্লাস কিউ কজ আলফা, পি প্লাস কিউ কজ আলফা প্লাস এসি, এই যে এসি, এসি এর মান কত? কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা, তাহলে কিউ সাইন আলফা হোল স্কোয়ার। এটুকু লিখলে বোঝা যাবে কিনা বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? এটা বোঝা যায় কিনা? যদি এটা বুঝে থাকো, যদি এটা বুঝে থাকো তাহলে সেক্ষেত্রে আমি এটাই লিখবো, দেখো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস আবার টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, বোঝা যায় কি না? যদি বোঝা যায় তুমি দেখবা আমি এখান পর্যন্ত শান্তিতে লিখতে পারতেছি, এখান পর্যন্ত শান্তিতে লিখতে পারতেছি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, শান্তিতে লিখতে পারতেছি। তবে ছোটোবেলা থেকে আমাদের একটা টেন্ডেন্সি আছে, যা ছোটোবেলা থেকে এটা বলা হয় যে মুদ্রাদোষ। হ্যাঁ, মুদ্রাদোষটা হচ্ছে এরকম, এটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল মুদ্রাদোষ। কি? যখনই আমরা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এই দুইটাকে না পাশাপাশি কখনো দেখি, এই সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এই দুইটা জিনিসকে যখন পাশাপাশি দেখি তখনই আমাদের মাথার মধ্যে জ্ঞান যায়, মানে ইভেন কোনো রকমের কমন নেওয়া গেলে এদেরকে আমরা ভ্যানিশ করে এক বানিয়ে দেওয়ার ট্রাই করি। তো চিন্তা করে দেখো, এখানে একটাই জিনিস, দেখো এখানে কিউ স্কোয়ার আছে,
আমি এখান থেকে কিউএস ক্যাটটাকে যদি কমন নেই, এইবার দেখো এই যে আমাদের সেই বহুল প্রতীক্ষিত জিনিস, আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, এই যে পেয়ে যাচ্ছে, এই যে পার্কে বসে থাকা যুগলজোড়া, পার্কে বসে থাকা যুগলজোড়া কারা? সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা। যদি তাদেরকে পেয়ে যাই এখন কি করব? এখন তাদেরকে তাড়া করলাম, তাড়া করলে কি হয়, এটার মান আসে 1। তাহলে এই ক্ষেত্রে পাচ্ছি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার পি টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, বোঝা যায় কি না? এটা হচ্ছে আমাদের লব্ধির সূত্র। সো তোমরা যদি চাও, তোমরা যদি চাও, খুব বেশি পরিমাণে দেখতে খারাপ লাগতেছে যে এদের তো পাথর উপর কোনো এত কষ্ট করে বের করলাম, এদেরকে একটু রেস্ট করাই, এদের একটু রেস্ট নেওয়া প্রয়োজন। সো রেস্ট নেওয়ার প্রয়োজন হলে একটাই কাজ করবে, এই যে একটা আর দিবা, তাদের মাথার উপর একটা ছাতা দিয়ে দাও, এই যে ছাতার নাম হচ্ছে রুট। তাহলে এখানে কী লিখবো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, কজ আলফা। আলফা কি? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। আলফা লিখে দিছি, এই যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। অনেকে বলবো ভাই এটাকে এ লিখছেন নাকি? এ না, এটাকে এটুকু এভাবে লেখা যায়, ধরো এই যে ছোটো করে, এই যে এটাকে বলা হয় পি এবং কিউ এর মধ্যবর্তী কোণের সাইন, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণের সাইন আলফা। বুঝা গেছে নাকি? একটু বলো। মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝা গেছে নাকি? একটু বলো আমাকে। তোমরা যদি পারো, তোমরা যদি পারো তোমাদের সব ফ্রেন্ডদেরকে তোমরা কাইন্ডলি একটু মেনশন দিয়ে রাখো, যাতে তারা অন্তত পক্ষে পরবর্তীতেও জয়েন করে বা পরবর্তীতেও দেখে নিতে পারে যে না আসলে তাদের ক্লাসটা অন্তত পক্ষে এখানে হচ্ছে। সো আজকের ক্লাসটা আমি এ টু জেড লব্ধির প্রত্যেকটা ম্যাথ করাবো, শুধুমাত্র অ্যাডমিশনের লেকচারগুলো বাদে। অ্যাডমিশনের লেকচার না, অ্যাডমিশনের কোয়েশ্চেন, আসা কোয়েশ্চেনগুলো বাদে। কারণ আমার লেকচার প্ল্যানটা এরকম যে ফার্স্টে আমি থিওরিজগুলো পড়িয়ে তার সংশ্লিষ্ট ম্যাথ, সব বইয়ে যতগুলো ম্যাথ, যত বইতে মোটামুটি বাজারে যতগুলো বই আছে প্রায় সবগুলো বইয়ের ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি সলভ করবো ইনশাল্লাহ কোনো একটা টপিকের উপর। তারপর যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমি বোর্ডের কোয়েশ্চেন একদম চ্যাপ্টার শেষে, আমি যদি এখানে বোর্ডের কোয়েশ্চেনগুলো অ্যাড করে দিতাম টপিকের সাথে সাথে, কিন্তু সমস্যা হচ্ছে বোর্ডের কোয়েশ্চেনগুলো একটা টপিকের সাথে আরেকটা টপিক রিলেটেড হয়, তাহলে দেখা যাচ্ছে আমি যদি করাইও ফেলি তোমরা ঝামেলায় পড়বা, হচ্ছে ওই টপিকটা না পড়ানোর কারণে একটু কম বুঝবা। এই কারণে পুরো চ্যাপ্টার শেষে একটা স্পেসিফিক লেকচারে 3-4 ঘন্টা 2-3 ঘন্টা যা লাগে আমি বোর্ডের সব প্রশ্ন সলভ করে দিব ওই চ্যাপ্টারে, এবং তারপরে লেকচার তাতে অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলো সলভ করবো। এবং একটা স্পেসিফিক লেকচার থাকবে যেখানে কিনা আমি জাস্ট এমসিকিউর খুঁটিনাটি কিছু ট্রিক থাকে না, ওই ট্রিকগুলো নিয়ে ডিসকাস করবো। সো এটা মোটামুটি আমার লেকচার প্ল্যান। সো যারা যারা আছো নিজেদেরকে একটু হলেও তোমরা ভাগ্যবান মনে করতে পারো। কুল, এটুকু আমরা বের করেছি, আশা করি সবাই বুঝতে পেরেছি। সো অলরাইট, ভালো কথা। তারপর যে কাজটা করব সেটা হচ্ছে এখন ফাইন, আমি এটা একবার তোমাদের আরেকবার বুঝাই দিই জিনিসটা, আরেকবার বলে তারপর আমি শেষ মানে নেক্সট মুভ অন করছি। সো আমি কী করলাম, জাস্ট এটাকে আমি নর্মালি দেওয়া ছিল এ ও ও বি আর ও এ, সো ইন জেনারেল আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা র্যান্ডম আরবিট্রারিলি পি কিউ, আরবিট্রারিলি দে আর পি কিউ। সো এই পি কিউর মধ্যে আমাদের কী দরকার ছিল, এই যে প্যারালালোগ্রামটা আমরা কমপ্লিট করা দরকার ছিল। প্যারালালোগ্রাম কমপ্লিট করে আমরা পেয়েছি কি, এই যে আরটা, যখন আমরা এই আরটাকে পেয়ে গেছি তখন আমরা একটা কাজ করলাম যে এই আরকে নির্ণয় করার জন্য উঠে পড়া লাগলাম, উঠে পড়া দরকার, এই যে আমরা এক পার্ট শেষ মান বের করলাম, কী করলাম, এই যে উঠে পড়া লাগলাম, তারপর এখানে একটা কী করলাম, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ, মানে সমকোণী একটা ত্রিভুজ আঁকলাম, এই যে সমকোণী ত্রিভুজটা আঁকলাম, এই সমকোণী ত্রিভুজ থেকে কী কী পেলাম আউটকাম, এসি এর মান পেলাম একটা সুন্দর, বিসি এর একটা সুন্দর মান পেলাম, যাদেরকে কাজে লাগিয়ে যে আমি আর একটা অত্যন্ত সুন্দর এবং অনেক দূর সুন্দর একটা আমি সমীকরণ পেলাম, যেটা দিয়ে আমি এখন না শুধুমাত্র আমি সারা জীবন লব্ধি নির্ণয় করতে পারবো। সো এটা তোমার জন্য একটা লাইফ টাইম ইনভেস্টমেন্ট, এই সূত্রটা, এই সূত্রটা এখন এতক্ষণ ধরে যে প্রমাণ করলাম এটা তোমার একটা লাইফ টাইম ইনভেস্টমেন্ট, যে এই সূত্রটা দিয়ে তুমি সারা জীবন কাজে লাগাতে পারবা। অলরাইট, সো তাহলে আমি কী পেলাম মুখস্থ করো, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, আলফা ইকুয়াল টু কি, আলফা ইকুয়াল টু পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, পি কি একটা নির্দিষ্ট ভেক্টর, কিউ কি আর একটা নির্দিষ্ট ভেক্টর, আর কি আরেকটা ভেক্টর যার মান আমরা মাত্র বের করছি, ভাই মান মাত্র বের করছি, এখনও আরেকটা ফরজ কাজ বাকি। কি ফরজ কাজ বাকি? এই যে দিক বের করা লাগবে ভাই, হইল ফরজ কাজ বাকি আমাদের, আরেকটা এখনও দিক বের করা দরকার। অর্ধেক করে দিলে হবে না, অর্ধেক করে দিলে হবে না,
অলরাইট, সো তারপর 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 আমরা এখন দিক বের করব, এত কিছু মুসা নিজের কাছে খারাপ লাগতেছে এত কষ্ট করে লিখলাম। ওকে, এখন এটা তো আমাদের একটা, দেখো এটা তো মোটামুটি আমাদের কাছে চেনা পরিচিত, এ ও সি, এ তো আর আমাদের কাছে আর মেহমান নাই। এ ট্রায়াঙ্গেলটাকে দাওয়াত করে আনছিলাম, দেখো এই ট্রায়াঙ্গেলটাকে দাওয়াত করে আনে পুরো ট্রায়াঙ্গেলটাকে পেয়েছিলাম। এখন এটা তো আমার কাছে মোটামুটি পরিচিত, এটা তো কোনো মেহমান ট্রায়াঙ্গেল না। সো এই মেহমান না, কিন্তু এই পরিচিত ট্রায়াঙ্গেল থেকে আমরা আরেকটা জিনিস পাই, যেটা কি না আমরা ট্রাইগোনোমেট্রিতে পড়েছিলাম, ট্যান। দেখো ট্যান, দেখো তো এই যে অ্যাঙ্গেলটা, এখন এই অ্যাঙ্গেলের পরিচয় দিই নাই, দেখো তো এই যে ভেক্টর লব্ধিটা, লব্ধিটা পি এর সাথে, তুমি লিখে নাও, ধরি ধরি লব্ধি আর, লব্ধি আর, লব্ধি আর পি এর সাথে, পি এর সাথে আমি কিন্তু পড়িয়েছিলাম একটু আগে, থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণে আছে, লিখে দিই থিটা কোণে আছে, মানে লব্ধি আর পি এর আত্মীয়, লব্ধি আর পি এর সাথে থিটা কোণে আছে, ধরলাম তো আমি এটাকে দিলাম ট্যান থিটা, এই যে পুরা পুরা ত্রিভুজটা, পুরা ত্রিভুজটা থিটা। তাহলে এক্ষেত্রে কি বলতে পারি, এক্ষেত্রে কি বলতে পারি, দেখো এই যে এই মানটা আর এই যেটা, তার মানে কি লম্ব বাই ভূমি, তাহলে কি লিখতে পারি, এসি ওভার ওসি, এসি ওভার ওসি, বাট ওসি ইজ ইকুয়াল টু কি পড়েছিলাম, এই যে ওসি ইজ ইকুয়াল টু ওবি প্লাস বিসি, পি প্লাস কিউ কস আলফা, নাম মান লিখে দেই, এসি এর মান, এসি এর মান কত, কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা, বিসি এর মান, ওসি এর মান কত, পি প্লাস কিউ কস আলফা, কবি বলিয়াছেন, কবি বলিয়াছেন। এভাবে যদি লিখতে পারি আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ কস আলফা। কবি শুধুমাত্র এতটুকু বলে থেমে যাননি, কবি আরেকটা কথা বলেছেন, কবি বলিয়াছেন যদি লব্ধির সাথে বা লব্ধি পি এর সাথে থিটাকোণ উৎপন্ন করে, যদি লব্ধি আর পি এর সাথে যদি থিটাকোণ উৎপন্ন করে, যার সাথে যে কোণ উৎপন্ন করবে, যার বা যে ভেক্টরের সাথে কোণ উৎপন্ন করবে, সে থাকবে নিচে একা, সে থাকবে নিচে একা। দেখো তোমরা আবার স্যাড সং বাজায় দিও না ব্যাকগ্রাউন্ডে, থিটাকোণটা দেখো, লব্ধি যার সাথে থিটাকোণ উৎপন্ন করবে সে থাকবে নিচে একা, আর বাকি কোণ দুইটা আমি উপরে লিখে দিব প্লাস চিহ্ন দিয়ে, আর সাইন আলফা বাই কজ আলফা। ফিলোসফিটা আর একটু ভালো মতো দেখো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু বলেছিলাম কি, পি এর সাথে কোণ উৎপন্ন করছে, পিকে নিচে রাখলাম একা, একটা প্লাস দিয়ে দিলাম, কান্নাকাটি করতেছে, এবার আসলো কিউ, কিউ উপরে একটা দিলাম নিচেও একটা দিলাম, তাও কান্না থামতেছে না, এমন কি করা লাগবে, আলফার হিসাব তো আছে, ট্যান মানে এই যে সাইন আলফা কজ আলফা, যাক। সো তবুও তাহলে আমরা কি লিখবো, যখন লিখবো সেটা হচ্ছে থিটার মান বা থিটার জিনিসটা যখন সূত্রটা মনে রাখার জন্য কি লিখতে পারবো, যে লিখবা, এখন যদি আমি তোমাদেরকে বলি যে কিউ এর সাথে, যদি বলি এই যে এত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, আমি যদি বলি কিউ এর সাথে সে থিটা প্রাইম কোণ উৎপন্ন করছে, কিউ এর সাথে থিটা কোণ প্রাইম কোণ উৎপন্ন করছে, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি, এটার ক্ষেত্রে কিউ এর জন্য যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে, সেটা হচ্ছে, সেটা হচ্ছে, সেটা হচ্ছে, লাল কালির কলম পড়ে গেল, শেষ হয়ে যায় তাড়াতাড়ি লাল কালির কলম, সেটা হচ্ছে ট্যান, ট্যান থিটা প্রাইম ইজ ইকুয়াল টু কার সাথে, থিটা প্রাইম উইথ রেসপেক্ট টু, লিখে দেই ডাব্লিউ আর টি, উইথ রেসপেক্ট টু কিউ, এটা ইজ ইকুয়াল টু, এই যে কিউ বলবে একা বেঁচে থাকতে শেখো প্রিয়, বা এই যে কিউ বসে আছে, আর এই যে পি সাইন আলফা কিউ, আবার পি কজ আলফা, পি কী করবে, কিউকে বলবে একা বেঁচে থাকতে শিখো প্রিয়। ওকে, এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে হিসেব নিকেশ, এই হচ্ছে হিসেব নিকেশ। সূত্রটাকে বুঝতে পেরেছো কি না আমাকে একটু জানাও, সূত্রটাকে বুঝতে পেরেছো কি না, দুইটা সূত্র এই যে আমাদের এখন দরকার ছিল কি, মান এবং দিক দুইটাই আমি বের করে দেখিয়েছি, বুঝতে পেরেছো কি না মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পেরেছো কি না আমাকে একটু বলো, বুঝতে পেরেছো কি না আমাকে একটু বলো, মান এবং দিক দুইটা বের করেছি। এখন কিছু স্পেশাল কেস দেখানোর আগে আমি একটু ম্যাথ করাবো, যাতে তোমাদের এই সূত্রগুলো হেফজো হয়ে যায়, হেফজো মানে মুখস্থ হয়ে যায়, এফজো মানে মুখস্থ হয়ে যাতে তোমরা বুঝতে পারো। বলো বলো, বুঝতে পেরেছো কিনা বলো,
জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, গ্রেট। মারুফা খন্দকার ইয়েস, নাজিফা সুলতানা ইয়েস, কুল, দ্যাটস গ্রেট। যদি বুঝতে পেরে থাকো আমি একটু রিক্যাপ করি তাহলে পুরো জিনিসটা, অ্যান্ড তারপর আমি ম্যাথে চলে যাব এখন। সো এত কিচ্ছা কাহিনি করে, এত কিচ্ছা কাহিনি করে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে একটা বিগ পিকচার, হচ্ছে পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর হলে পি একটা ভেক্টর অ্যান্ড কিউ আর একটা যদি ভেক্টর হয় এবং তারা পরস্পর পায়ে পায়ে উপর বসে আছে, পায়ে পায়ে মিলিত, এবং তাদের যদি লব্ধিটা যদি আর হয় তাহলে আমি যে জিনিসটা লিখতে পারবো, তাদের লব্ধিটা সে নিজেই একটা ভেক্টর এবং পি কিউর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা এবং পি এর সাথে আরটা থিটা কোণ উৎপন্ন করেছে। এটা হচ্ছে ইনিশিয়াল তাদের পরিচয়, আমি ভেক্টরকে মাত্র পরিচয় করাচ্ছি। এখন আমাদের নতুন বিহামনকে লব্ধি আর, ভেক্টরের দুনিয়ায় লব্ধি আর, এই লব্ধি আর এর আমাদের কী দরকার, মান দরকার এবং দিক দরকার হয়, এবং এই এই পরিচয় আমাদের কী দরকার, ভেক্টরকে পরিচয় করার জন্য মান লাগবে আর দিক লাগবে। তাহলে ভেক্টরের মান আর কী হবে, আর ইজ ইকুয়াল টু রুট ওভার এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, আলফা কী, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, এবং আর এর সাথে দেখো থিটা উইথ রেসপেক্ট টু পি, মানে থিটা যদি এত ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি সেটা হচ্ছে ট্যান থিটা পি এর সাথে যদি কোণ উৎপন্ন করে পি প্লাস কিউ সাইন আলফা আর কিউ কজ আলফা, যেখানে কিউ পি এর দিকে তাকিয়ে বলতেছে একা বেঁচে থাকতে শিখো প্রিয়। অলরাইট, সো আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। খুব একটু ব্লার হবে আই গেস, নেটের কারণে এটা আসলে আমার কিছু করার নয়, তবুও আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার ইন্টারনেট কানেকশান বর্তমানে দুইটা আছে, দুইটা কানেকশানে দেখা যাচ্ছে যে এমন ঝামেলা করতেছে। সো আমি তবুও দেখি আইএসপির সাথে কথাবার্তা বলে যদি কোনো ব্যবস্থা ভালো করা যায় আর কি। এছাড়াও আমি একটু ট্রাই করবো যে আজকের মধ্যে যদি তিনটা লেকচারের ভিডিওই যাতে আজকে লেকচার নিয়ে আজকে যাতে ক্লাস শেষে ভিডিওটা তোমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ইউটিউবে প্রোভাইড করতে পারি, আমার জন্য একটু দোয়া করো তাহলে। অলরাইট, তো এতটুকু বুঝতে পেরেছি, এখন এ সংক্রান্ত একটু ম্যাথ করে আসি। হ্যাঁ, ম্যাথ না করলে আবার ফিল আসে না, ম্যাথ না করলে ফিল আসে না। চলো মাই ডিয়ার স্টুডেন্ট একটু ম্যাথ করে আসি, ম্যাথ নাম্বার ওয়ান আজকের। আমি নাম্বার দিলাম না, তোমরা একটু কাইন্ডলি নিজেরা নাম্বার দিয়ে এসো, নিজেরা ম্যাথের নাম্বারিংটা করে নিও। এখানে হচ্ছে একটা 10 নিউটন বল কাজ করছে, এখানে হচ্ছে একটা 5 নিউটন বল কাজ করছে, খুব ভালো, তারা খুব মানে কী বলা হয় ইন্ডাস্ট্রিয়াস, বা তারা খুবই কর্মঠ কাজ করুক বলগুলো। তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, মধ্যবর্তী কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। এখন কথা হচ্ছে আমরা তাদের লব্ধি কীভাবে নির্ণয় করতে পারি, দুটো প্রশ্ন, এক লব্ধিটাকে নির্ণয় করো আর কি, লব্ধি ইজ ইকুয়াল টু হোয়াট। সো লব্ধিকে নির্ণয় করতে হলে এক পার্টি কী করবে জানো, এক পার্টি এই প্রশ্নটা পেয়েই মামা পাইসি বলে যে একটা খাতার মধ্যে কোপের স্টাইলে কলমটা ফেলবে, ওই কলমের মধ্যে মনে হয় যে পুরো খল খালি হয়ে গেছে, এমন অবস্থা, মনে হচ্ছে যে হিরোশিমা নাগাসাকির বোমটা ওর খাতার মধ্যে এসে পড়ছে, প্রশ্নটা পায় খুশি। সে কী করবে, আরে এটা তো পড়া আমার কাছে কমন, কী করবে, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কী করবে, 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 পি কিউ, মানে 2 5 × 10 × cos 30 ডিগ্রি, কোপাই দিছে একদম শেষ, তারপর পরীক্ষা কোপাই দিছে। তো বাসায় এসে কী হবে, কোপটা আসলে সে দেয় না, এই কোপটা সে নিজে খেয়ে আসছে, কাহিনি কি, এই যে আর যে দেয়া আছে, আর যে দেয়া আছে, আর এর মান দরকার আবার দিক দরকার, আর এর মান দরকার আর এর দিক দরকার। সে লোকটা কী করছে, জাস্ট মান বের করে দিয়ে আসছে, সে একদম কোপাই দিয়ে আসছে, কিন্তু আসলে যে দিক যে বের করতে হবে, দিক যে বের করতে হবে, নিজেই উল্লু হয়ে গেছে, নিজেই উল্লু হয়ে গেছে। অলরাইট, সো ফাইন, সো মান দরকার দিক দরকার, মান দরকার দিক দরকার, তো এই অবস্থায় সে তো মান বের করে দিয়ে এসে খুশি, মহা খুশি, একদম পরীক্ষায় বললাম না মামা একদম ফাটাই দিছি, নিজের নাকটা যে ফাটাই দিছে প্রশ্ন দিয়ে, সো নিজের কোনো সেন্সই নাই। অলরাইট, এই প্রশ্নটা তাহলে করার জন্য আমাদেরকে, আমি তোমাকে একটা অফিসিয়াল প্রসেস দেখাই, যদি আমরা এই প্রসেসে অনেকেই করি না, তবু একটু থিওরি তো বুঝালাম, সো এটা একটু করাই। এই যে একটা 10 নিউটন দিলাম, আরেকটা দিলাম হচ্ছে এখানে 5 নিউটন, আমাদের প্রথম কাজটা হচ্ছে যে ভেক্টর লব্ধি আমি যতক্ষণ পর্যন্ত না এটাকে সামান্তরিক সূত্র আকারে যদি প্রকাশ করতে না পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু হচ্ছে না। সো এই যে ভেক্টর দুইটা আছে তাদের পায়ে পা মিলিত আছে, কোনো সমস্যা নেই, কারণ এটা হচ্ছে কীরকম আমি তোমাদেরকে বলি, তুমি দেখছো কিনা জানি না, ক্রিকেট খেলা যারা দেখো তারা বুঝতে পারবা, ক্রিকেট খেলায় যখন DRS নেয়
ডিসিশন রিভিউ সিস্টেম। সো ডিআরএস যখন নেয় তখন কী করে, রিভিউ করে। রিভিউ করার আগে দেখো যে বলটা, প্লেয়ার যখন বল করছে তখন ব্যাকটা পার হয়েছে কিনা বা নোবল হয়ে গেছে কিনা এটা একবার আগে চেক করে, তারপর এলবিডাব্লিউ তো দেখে। সো ওই যে দেখো আম্পায়ার কিন্তু একবার দেখেছে যে আসলেই কি সেটা নোবল কিনা, তারপরে সে কিন্তু বলটাকে প্রসিড করতে দিয়েছে, নোবল দেয় নাই। সো এরকম এটা তোমরা চাইলেই বেসিক বোঝানোর জন্য আমি এটা লেখাচ্ছি, কিন্তু এটা নট নেসেসারি, তবু একটু বুঝে নাও, কারণ পায়ে পায়ে মিলাটা আগে নেসেসারি, তারপর হচ্ছে যে সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র এই যে মিলাচ্ছি, এই যে এটা দরকার নেই, এই দুটো ভেক্টরই বরাবর, এবার তারপর এদের লব্ধি কোথায়, এই যে লব্ধি কোথায়, কর্ণ বরাবর, লব্ধি কোথায়, কর্ণ বরাবর, শুরু কোথায়, এখান থেকে এক মিলনের শুরু আর এক মিলনের শেষ, এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট, ইন্টারসেক্টিং পয়েন্ট, ওকে। এখানে কী হবে, লব্ধি আর, লব্ধি আর, তাহলে পরিচয় কি হয়েছে না, কী দরকার ফরজ, আমাদের মান দরকার, দিক দরকার, কিন্তু মান দরকার তো দিক দরকার, কীভাবে বের করা যায়, চিন্তার কোনো কারণ নেই, এখানে একটা অলরেডি আমাদের কাছে আছে হচ্ছে 30°, চিন্তার কোনো কারণ নেই, ওকে, ভালো কথা। তাহলে এখান থেকে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সিম্পল, যে কাজটা করবো, লব্ধি বের করবো আর লব্ধির দিক বের করবো। সূত্র কী জানি না আমরা, জানি তো আমাদের আর ইজ ইকুয়াল টু, উপরে একটা ছাতা দিব, তারা ঘামায় যাচ্ছে, পি কিউ ঘামায় যাচ্ছে, তাদের জন্য একটা ছাতার ব্যবস্থা করে দিব। এরপর কী করবো, 10² + 5² + 2 × 5 × 10 কস, কত ডিগ্রি, 30°, 30°। তাহলে এখান থেকে আমরা কী পাই, 10² + 25 + এখানে হচ্ছে 100, এটার হচ্ছে 100, এটা হচ্ছে √3/2। তাহলে আমাকে একটু ক্যালকুলেটার যোদ্ধারা, আমার ক্যালকুলেটার যোদ্ধারা, আমাকে একটু এটার মান বের করে আমাকে একটু কমেন্টে জানো, আমাকে একটু মানটা বের করে একটু কমেন্টে জানো, এটার মান কত আসে, 125 + 50√3, 50√3 হইলো এক কাজ। আরেকটা কাজ কী দরকার, থিটা দরকার, থিটার জন্য কী, চিন্তা নাই, ট্যান থিটা কার সাথে, পি এর সাথে, লিখে দিলাম WRT পি, উইথ রেসপেক্ট টু পি, তো বের করলাম। তাহলে কী দরকার, পি মানে হচ্ছে আমি বললাম যে পি না, তো আমি হ্যাঁ উইথ রেসপেক্ট টু টেন লিখবো, আমি এখন টেনের সাথে থিটাকোণ উৎপন্ন করে, এই যে টেনের সাথে থিটাকোণ উৎপন্ন করে, এই যে থিটাকোণ, এটা হচ্ছে থিটাকোণ। যদি তাই হয় টেনটা যার সাথে কোণ উৎপন্ন করবে সে থাকবে নিচে একা, আর বাকি যে থাকে কত, পাঁচ, সাইন থার্টি কস থার্টি। তাহলে আমার আনসার কত আসে দুটো আমাকে বের করে জানাও, এটার জন্য তো কোনো চিন্তা নাই, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, 5 sin 30 হচ্ছে 5/2, আর এখানে হচ্ছে 10 + 5√3/2, 2 2 2। মাই ডিয়ার স্টুডেন্ট আমাকে একটু জানা, একজন বলছে 1/4 আচ্ছা 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 ফাইন, আচ্ছা ক্যালকুলেটর তো টেবিলে, আমি বিছানায়, হাই হাই রে ক্যালকুলেটারকে এরপরে বিছানায় রাখবা, তুমি টেবিলে চলে আসবা, এক্সিস্টেন্স যেটা ও করে নাই, ওকে ফাইন, 14.55, 14.54, ওকে আমি ধরে নিলাম 14.55, হোয়াট এভার নিউটন, এটা আসে। থিটা কত আসে আমাকে একটু জানাও মাই ডিয়ার স্টুডেন্ট, মাই ডিয়ার ইস্টু, থিটা কত আসে আমাকে একটু জানাও, থিটা কত আসে একটু জানাও, ওকে ওকে ওকে, তোমরা বলতে থাকো তাহলে আমি বলে দিব, তারপর আমি লিখে দিব, সমস্যা নেই, আমি পরবর্তী টাইপের ম্যাথে চলে যাই, পরবর্তী আরেকটা টাইপের ম্যাথ আছে, খোল এখন একটা ম্যাথ করবো, দেখো মানচিত্র আঁকতেছি না ভাই, আবার ভাই বোন আবার মানচিত্র আঁকতেছি, নর্থ সাউথ কোনো ইউনিভার্সিটির নামও বলতেছি না, আবার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই অবস্থা। এখান থেকে কী করব, একটা প্রশ্ন আছে হচ্ছে যে 60° কোণে
সো এবার আবার একটি গাড়ি, সে ফর এক্সাম্পল গাড়িটা দেখতে কীরকম, এরকম। ওকে ফাইন, এটা একটা গাড়ি, গাড়ি হচ্ছে যে মিস্টার বিনের গাড়িটা আর কি। সো এই মিস্টার বিনের গাড়ি এখানে আছে। সো মিস্টার বিনের গাড়িটি, মিস্টার বিন তার গাড়ি নিয়ে লিখো প্রশ্নটা, মিস্টার বিন তার গাড়ি নিয়ে প্রথমে পূর্ব দিকে, উত্তর দিকে, উত্তর দিকে 25 কিলোমিটার যাওয়ার পর, মিস্টার বিনের গাড়িতে কিন্তু এরকম করে আওয়াজ হইতো, এখান পর্যন্ত গেল, গিয়ে উত্তর দিকে নর্থ গেল, যাওয়ার পর 60 ডিগ্রি কোণে নর্থ ওয়েস্ট, 60 ডিগ্রি কোণে নর্থ ওয়েস্ট দিকে, নর্থ ওয়েস্ট দিকে কত কিলোমিটার যায়, দেয়া আছে 50 কিলোমিটার যায়, 50 কিলোমিটার যায়। বলতে হবে যে মোট সরণ কত, বা সে আসলে, তো এটার ক্ষেত্রে আমি সিম্পল প্রশ্নটাই দেই, আর কত, তো সিম্পল ভেক্টর আমাদের কি দরকার, এটা রেজাল্টেন্ট দরকার, মানে হচ্ছে মোট সরণ কত বা লব্ধি সরণ কত, প্রশ্নটা এভাবে লিখে তাহলে দাও, লব্ধি সরণ কত, লব্ধি সরণ ইজ ইকুয়াল টু হোয়াট, ফাইন, সরণ যেহেতু বলেছে, লব্ধি সরণ যেহেতু বলেছে, তো আমাদের দিকার মান দুইটাই লাগবে। প্রশ্নটা একটু বুঝি, হ্যাঁ আমি তারপর হচ্ছে তোমাদের গেট থ্রু করছি বা আনসারের দিকে গেট থ্রু করছি। প্রশ্নটা একটা প্যারাডক্স আছে, মিস্টার বিন না প্যারাডক্স, আবার যারা যারা মিস্টার বিন চিনো না, আবার মিস্টার বিনটা আমার মুসলমান বানাই দিও না, বিন টিন কোনো কিছু, মিস্টার বিন যারা যারা চিনো না তারা ইউটিউবে সার্চ দিবা, তো যারা যারা চিনো তারা, তো আমার মনে হয় না এমন কেউ আছে যে মিস্টার বিনকে চিনো না, রাইট। সো মিস্টার বিন তার গাড়ি নিয়ে উত্তর দিকে, যে কোনো একটা ম্যাপ বরাবর এদিকে উত্তর দিকে, এটা নির্দিষ্ট উত্তর দিকে, উত্তর দিকে, উত্তর দিকে সে যাচ্ছে, কত কিলোমিটার, 25 কিলোমিটার, এটা নিয়ে ভেজাল নাই, যাইতেই পারে তার নেসেসিটি। প্রশ্নটা হচ্ছে 60 ডিগ্রি কোণে নর্থ ওয়েস্ট দিকে, এটা মানে কি বুঝবো, অনেক অনেক প্রশ্ন আসে এরকম, ভেজাল লাগাই দিবা, কিন্তু ঝামেলা করবা না, দেয়া আছে কি অ্যাঙ্গেলগুলো যদি এভাবে থাকে, নর্থ ওয়েস্ট, ইস্ট ওয়েস্ট এভাবে থাকে, সাউথ কি বলা হয় এদিকে তো এমন থাকে না, নর্মালি এরকমই দেখা যায়, এটা যদি নর্থ ওয়েস্ট এরকম যদি হাবি জাবি থাকে, ইস্ট ওয়েস্ট না, বা নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট যদি এরকম থাকে, এক্ষেত্রে একটা কথা চিন্তা করবা, প্রথমে যে দিক দিবে সেদিকে যাব, পরে যে দিকটা দেওয়া আছে প্রথম দিকের সাথে পরের দিকটা এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো লিখবো কীভাবে, প্রথমে যে দিক, যে কোণ দেওয়া থাকে তার সাথে, তার মানে এই যে প্রথমে যে কোণটা দেওয়া আছে, প্রথম দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, প্রথম দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে থিটা মানে কি, এই যে 60 ডিগ্রি, তার মানে বলবো দেখো, এই যে আমাদের যখন বলেছে নর্থ ওয়েস্ট দিকে আমাদের বলছে 60 ডিগ্রি কোণে, তো আমি যাচ্ছি গাড়ি ডট 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 গেল, তারপর আবার কী করবে, না এখন আমাদের কী করো, দিক চেঞ্জ করা লাগবে, এই যে আমার কাছে এখন ক্লাস করলো এসে মিস্টার বিন, তো তার ডিরেকশন দেওয়া ছিল কত, মিস্টার বিন নর্থ ওয়েস্ট মানে বুঝতো না, তার গুরুত্বপূর্ণ কাজ ছিল, সো মিস্টার বিন না দিলে তোমাদের ইমন ভাইয়া দিলে ভালো হইতো, যদিও যাই হোক ইমন ভাইয়া তো যাই, এটা তো বলে লাভ নেই আর, যাই হোক, তো এটা এই যে মিস্টার বিন, সে যে এই ডিরেকশনটা এখন আমার ক্লাস করে সে জানতে পারলো আসলে নর্থ ওয়েস্ট মানে কি, জানার পরে সে কী করবে, এই যে ডট 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 ডট, সেই বরাবর এই বরাবর এই বরাবর গেল, গিয়ে সে আসলো কতটুকু, এই বরাবর, এই বরাবর এসে 60 ডিগ্রি গুণে গেল নর্থ ওয়েস্ট,
মানে কি অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেল বিটুইন টু ডিরেকশন, মানে ডিরেকশন কত এর মধ্যে, এ বরাবর গেছে তার সাথে এই দিকের সাথে 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে। তাহলে অ্যাঙ্গেল কত, এটা দেওয়া আছে কতটুকু গেছে 50 কিলোমিটার, 50 কিলোমিটার। ঝামেলা আছে এখনো, বুঝছো? ঝামেলা হচ্ছে এটা, আমি কোথায় যাব তোমাদেরকে নিয়ে? অনেকে কি করে জানো, পাইছে তো এখানে 60 ডিগ্রি, হ্যাঁ, অনেকে কি করে একটু অতিরিক্ত পণ্ডিতি করে এই যে 60 ডিগ্রি দেওয়া আছে সে সুখে নাই, সে কি করে এইটারে আবার এই অ্যাঙ্গেলটা বের করে, বের করে 120 ডিগ্রি দিয়ে ম্যাথটা করে দিয়ে আসে। ভয়ানক অবস্থা, ডোন্ট ডু দিস। দেখো এটা যখন এই অবস্থায় আছে তখন তারা কি অলরেডি পায়ে পা মিলতেছে, মিলে নাই, সো তারা অলরেডি, আমি যদি রেখে যদি এখান পর্যন্ত নিয়ে যাই তখন পায়ে পায়ে মিলে, তখন ভেক্টররা এক্সিস্ট করে। তার মানে ভেক্টর লব্ধিটা হচ্ছে মোস্টলি এই বরাবর যাবে, মোস্টলি এই বরাবর যাবে, কারণ পায়ে পায়ে মিলানো লাগবে এ বরাবর। সো সার্টেন জিনিস যদি চিন্তাভাবনা করে দেখো তাহলে এক্ষেত্রে আমরা বলতে হয়, মুছে দিই মুছে দিই মুছে দিই, এক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি, যেটা আছে ওইটাই, বেশি পণ্ডিতি করার দরকার নাই। তার মানে যে লোকটা জানে না পায়ে পায়ে নিয়ার মানে হেটেল রুল বা পায়ে পায়ে মিলের নীতি, সেও ঠিক করে দিয়ে আসবে। বাট তুমি পণ্ডিতি করে আবার এখানে 120 দিলেই মারাটা খাবো, এখানে দরকার নাই, দুঃখিত আমার শব্দ চয়নের জন্য। সো এই কাজটা করো না। তাহলে লব্ধি কী হবে, সিম্পল লব্ধি হবে আর ইজ ইকুয়াল টু 25 হোল স্কোয়ার প্লাস, তারপর আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে 50 স্কোয়ার প্লাস টু 25 cos 60 ডিগ্রি। কস 60 মানে হাফ, তার মানে এখান থেকে লেখা যায় রুট ওভার 25 স্কোয়ার, 50 স্কোয়ার প্লাস প্লাস কত, এদিকে এত আর এদিকে হচ্ছে 5 125, বের করে ফেলো। একজন বলতেছে ইমনকে, হায় হায় রে ইমন ভাই, আরে চিনে না। ইমন লাঠি নিয়ে এসে সবাইকে মারবে। 66.14, থ্যাংক ইউ থ্যাংক ইউ মারুফা, 66.14 এটা। এখন অ্যাঙ্গেল বের করো তো আমাদের এর লব্ধিটা, লব্ধিটা যে কোনো একটা দিকের সাথে, তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম এখন থিটা বের করার জন্য, থিটা তোমরা একটু বের করে ফেলবা। থিটা খুবই ইজি, কী করা দরকার, ট্যান থিটা ইকুয়ালস টু কার সাথে, এই বরাবর কোনটা 25 25 প্লাস 50 সাইন কত ডিগ্রি 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি, বের করে ফেলো, শেষ, হালুয়া হয়ে গেছে হালুয়া। ওকে আজান হচ্ছে, একজন বলছে আচ্ছা আমার এখানে আজান দিলে আমি একটু রেস্ট নিব, সমস্যা নেই, আমি তোমাদেরকে একটু বিরতি দিব, নো রেস। সো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমাকে একটু বলো তোমাদের এই যে আসলে ভেক্টরের লব্ধি আর দিক নিয়ে, লব্ধির মান এবং দিক নিয়ে আর কোনো কনফিউশন আছে নাকি বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে একটু বলো লব্ধির দিক এবং মান নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাকি। আজকের ক্লাসটা মোস্টলি আমার মনে হচ্ছে একটু 2 ঘন্টার বড় হতে পারে, আমি বলছি না যে আমি ট্রাই করবো যে এর আগে শেষ করতে, কারণ অনেকগুলো টপিক আর মাঝখানে হচ্ছে তোমাদের একটা ক্লাস মিস গেছে আগের দিন, সো ওই ক্লাসটা মিলাইয়ে আমি একসাথে আজকে ক্লাসটা নিচ্ছি, কারণ এটা অনেক বড় একটা টপিক, ট্রাস্ট মি, অনেক বড় টপিক না, যদিও শেষ করলে 10 মিনিটে শেষ করে দেওয়া যায়, বাট করাইলে অনেক ম্যাথ আসলে এখান থেকে খুঁটিনাটি অনেকগুলো বেসিক আছে। এই যে অ্যাঙ্গেলের যে হিসাবটা এটা তোমার কাছে আমি হয়তো এটা এটা না এক্সক্লুসিভ ম্যাথ না, তবুও না দেখাই দিলে তুমি কিন্তু জানতে না, বা তোমরা হয়তো অনেকেই হয়তো এটাকে মিস হয়ে যেত। অলরাইট, সো এই জন্য একটু খুঁটিনাটি বিষয় নিয়ে যাতে যত ডিটেলসে যাওয়া যায় আমি প্রত্যেকটা জিনিসই ওইভাবে শেখানো ট্রাই করবো। আচ্ছা ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ, কোনো কনফিউশন নেই, খুব অলরাইট অলরাইট অলরাইট। সো এখন আমি কিছু তিনটা স্পেশাল কেস দেখাবো, তিনটা স্পেশাল কেস, একটা এমসিকিউ ট্রিক দেখাবো, লিখে রাখো তিনটে স্পেশাল কেস, একটা এমসিকিউ, কিছু এমসিকিউ ট্রিক্স, স্পেশাল কেস, স্পেশাল কেস নাম্বার ওয়ান,
एक नम्बर सूत्रगुलो आगे लिखे नहीं सूत्र जस्ट लब्धिर क्षेत्र जो बेर करी आर इज इक्ुअल टू आर स्कोयर इज इक्ुअल टू पी स्कोयर प्लस किऊ स्कोयर प्लस टू पी किऊ कज आलफा आलफा कि पी आर किऊर मध्यवर्ती कोण तैना এখন স্পেশাল কেস নাম্বার ওয়ান আলফা যদি জিরো ডিগ্রি হয় ঘটনা কি ঘটে আমাদের একটু বের করে দেখা দরকার আলফা যদি জিরো ডিগ্রি হয় তাহলে এক্ষেত্রে লিখতে পারি সেটা হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা টু পি কিউ কজ আলফা আলফা বলে দিয়েছি কত জিরো ডিগ্রি যদি তাই হয় তাহলে দেখো তো ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা দেখতে কীরকম হয় এটার বলেছি পি আর কিউ দুইটা ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ এত সো পি এ বরাবর কিউ বলছে না আমার কোনো কোণ পূর্ণ করার নাই সো কিউ আসছে এটা হচ্ছে পি আর এখানে হচ্ছে কিউ সেম মধ্যবর্তী কোণ জিরো কিউ সো চিন্তা করে দেখো একটা রশিকে একজন মানুষ পাঁচ নিউটন বলে টানছে এদিকে একদম সেম সেম পাই পায়ে একদম একেবারে সেম ডিরেকশানে একই ডিরেকশানে সেও পাঁচ নিউটনে টানছে তাহলে ইন জেনারেল তুমি বলো তো তোমার কমন সেন্স থেকে এটা আসলে মোট এই টানটা কত জোরে পড়বে দশ নিউটন ঠিক এটার কথাই বলছি আমাদের কমন সেন্স থেকে আমরা এটাই বলতে পারি বাট ফিজিক্স তো আসলে কমন সেন্স দিয়ে আমাদের প্রকাশ করা যায় না ফিজিক্স একটু আনকমন সেন্স বা আনকমন ওয়েতে কমন সেন্সটাকে ডিরাইভ করা লাগে ফিজিক্সের ভাষায় সো তাহলে এই অনুযায়ী আমাদের কী আসা উচিত দেখো সিস্টেমেটিক্যালি আমাদের এটা আসে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ অ্যান্ড কস থিটা কস জিরো ইকুয়াল টু ওয়ান অলরাইট বসিয়ে দিলাম এই যে মাই ডিয়ার স্টুডেন্টস এই যে দেখো তারপর যে কাজটা করবো সেটা হচ্ছে এটা আমি তুমি সবাই জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার যদি না জানো ছোটো ভাই কিংবা বোনের যদি ছোটোবেলার কোনো বই থাকে কিংবা নিজে আজকে গিয়ে জাস্ট জানি বা কি বলা হয় ক্লাসিক্সের একটা বই কিনবা বই কিনে এটা আসলে মুখস্থ করবা যদি এই সূত্র না জানো অলরাইট সো এখান থেকে কী করবো এটা যদি থাকে তো সেক্ষেত্রে আমি যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার পি প্লাস কিউ হোল স্কোয়ার এখন এক পার্টি এসে প্রশ্ন করবে ভাইয়া আমি যদি আর স্কোয়ারটাকে যদি আমি এরপর লাইনটা লিখে নিই তারপর তোমাদের প্রশ্নটা বলছি এটা ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ এখন এক পার্টি এসে প্রশ্ন করবে ভাইয়া আমরা এখান থেকে কেন মাইনাস নিলাম না আমরা কেন শুধু প্লাস নিলাম সো এই ভাইয়াদের জন্য উত্তরটা হচ্ছে আমরা যখন একটা রেজাল্টেন্ট নিচ্ছি এই মানটা রেজাল্টেন্ট সবসময় একটা পজিটিভ ভ্যালু আসবে লিখে রাখো লব্ধি অলওয়েজ পজিটিভ ভ্যালু লব্ধির মান অলওয়েজ পজিটিভ সো ভাইয়া কী হবে লব্ধির মান অলওয়েজ আমাদের পি প্লাস কিউ হবে যেন পজিটিভ আসে সিম্পল সো এটা কি দেখো এই যেটা বলেছিলাম এই যে পাঁচ দশ যে মিলছে শুধুমাত্র এটা কখন হয় আলফা ইজ ইকুয়াল টু যখন জিরো ডিগ্রি হয় এটা তো এখন দেখো এই আলফার যে মানটা বলছিলাম না আর মডুলাস মানে আলফার যে ভ্যালুটা আসছে এটা আর মডুলাস ইজ ইকুয়াল টু সিম্পলি আমি কি এটা বলতে পারি না দেখো তো পি এর মডুলাস পি যেদিকেই টানুক পি এর মডুলাস প্লাস কিউ এর মডুলাস বলতে পারি না পি এর মডুলাস প্লাস কিউ এর মডুলাস বলতে পারি যদি বলতে পারি তাহলে এক্ষেত্রে আমি এটাকে এমনি লিখতে পারবো দেখো আর ম্যাক্স ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ মানে হচ্ছে এটার মান দুইটার যোগফল যদি জাস্ট এদের মান দুইটার যোগফল যদি আমি করি তাহলে দেখো তো একটা ভেক্টর দেওয়া আছে হচ্ছে দশ নিউটন আর একটা ভেক্টর দেওয়া আছে বারো নিউটন তাদের মধ্যবর্তী কোণ যদি জিরো হয় আলফা ইজ ইকুয়াল টু তাদের লব্ধি কত হবে বলো তো একটা দশ নিউটন একটা বারো নিউটন তাদের মধ্যবর্তী কোণ যদি জিরো ডিগ্রি হয় তাহলে তাদের লব্ধি কত হবে আমাকে একটু বলো একজন বলতেছে ভাইয়া আপনিও দেখি ফান করেন কেন ভাই মানুষ কি ফান করতে পারে না নাকি নাকি একজনের ফান করার কোনো রেস্ট্রিকশন আছে কি একটা অবস্থা আল্লাহ ওকে ফাইন মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে এটা আশা করি সবাই বুঝতে পেরেছে সবাই একটু আনসার দাও যে দশ বারো হলে কত হয় 22 গ্রেট
22 কুল 10 12 হলে 0 ডিগ্রি সেলসিয়াস যদি কাট সরি 0 ডিগ্রি সেলসিয়াস কেন বলতেছি রোজা ধরছে মনে হয় আমাকে যাই হোক সো 10 12 যদি হয় যদি 0 ডিগ্রি কোনো যদি কাট করে 0 ডিগ্রি যদি কাট করে তো সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এখানে তারা তাদের যোগ করে দিলেই হিসাব শেষ হিসাব এখানে শেষ না হিসাব আরো আছে স্পেশাল কেস 1 গেল স্পেশাল কেস 1 টাকে আমি একটু নোট করে রাখি স্পেশাল কেস 1 হচ্ছে আলফা ইকুয়াল টু যদি 0 হয় আলফা ইকুয়াল টু যদি 0 হয় সেই ক্ষেত্রে R is equal to P plus Q. এখানেই কিন্তু শেষ নয় যাচ্ছি তবে যাচ্ছি না স্পেশাল কেস বলছে এটাকে বলা হয় আর ম্যাক্সও বলা হয় কখনো কখনো ম্যাক্সিমাম ভ্যালু এবার আমি দেখব যদি তো এখন তো মাত্র কি করলাম এরা তো একই দিকে ছিল তাই না এরা দুইটা একই দিকে ছিল এখন আমি বললাম না তুমি একই দিকে না তুমি ঠিক বিপরীত দিকে যাও পি আর কিউ এর মাঝে ঝগড়া হয়েছে একসাথেই তো ছিল তারা ঝগড়া হয়েছে পি এদিকে বলছে সে বললো আমি গেলাম কিউ এদিকে তো দিছে হাঁটা দিছে এখন দেখো তো তাদের মধ্যবর্তী কোণ কত তাদের মধ্যবর্তী কোণ কত পি আর কিউ এর মধ্যে ঝগড়া হয়েছে তাদের মধ্যবর্তী কোণ দেখবা 180 ডিগ্রি সে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে ওকে যদি তাই হয় তাহলে আমরা স্পেশাল কেস 2 যদি বের করতে চাই স্পেশাল কেস 2 আলফা ইকুয়াল টু কত 180 ডিগ্রিতে কাজ করতেছে আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রিতে কাজ করতেছে যদি তাই হয় তাহলে আমি দেখি লব্ধি আমার কাছে কত আসবে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ 180 ডিগ্রি কজ 180 ডিগ্রি মান কত বলো মাই ডিয়ার স্টুডেন্ট মাইনাস 1 সো এই ক্ষেত্রে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ মাইনাস 1 ওকে ভালো কথা এক্ষেত্রে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার তারপর আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ হোল স্কোয়ার এরপর এরপর একটু এখানে একটু কাজ আছে কাজটা আমি এখানে পি মাইনাস কিউ ডিরেক্টলি লিখবো না সুন্দর করে এটাকে লিখবো হচ্ছে এভাবে আর ইজ ইকুয়াল টু মডুলাস অফ পি মাইনাস কিউ মানে হচ্ছে আর এর মান যেটাই হোক আমার কাছে পজিটিভ লাগবে এখন কাহিনী আছে দুইটা আইদার আমার কাছে পিও বড় হতে পারে কিউ বড় হতে পারে অথবা কিউ বড় হতে পারে পিও বড় হতে পারে এই কারণে আমি একটা মডুলাস দিয়ে দিছি তার মানে এখন যেহেতু আমি এখানে কোনো আলাদা কোনো উপায় প্রকাশ করতে পারছি না আলাদা কোনো উপায় প্রকাশ করতে পারছি না এই কারণে আমি একটু সুন্দর মতো লিখে দিব আর ইজ ইকুয়াল টু পি এবং কিউ এর মাঝে পার্থক্য ডিফারেন্স বিটুইন পি অ্যান্ড কিউ ভেক্টরস ডিফারেন্স বিটুইন ম্যাগনিচিউড অফ পি অ্যান্ড কিউ সো এখানে লিখবো এটাকে আমি লিখবো আর মিনিমাম লব্ধি রেজাল্টেন্ট মিনিমাম এটাকে একটু ফিল করা যাক এই বরাবর যদি দিই 10 নিউটন এই বরাবর যদি দিই 10 নিউটন এখন তো সেই দিকে টানছে এখন এই যে পি আর কিউ কিউ তো পি তো এখানে বসে আছে কিউ কী করছে তার ভ্যানিটি ব্যাগ রেখে গেছে এখন পি আর কিউ তো ঝগড়া এখন পি তার কিউর ব্যাগ তো দিবে না এখন করতেছে পি কী করছে এই ভ্যানিটি ব্যাগ নিয়ে টানাটানি লাগছে দুইজন পি যাচ্ছে এদিকে কিউ যাচ্ছে এদিকে সো সে তো 5 নিউটন এখন পি তো নর্মালি হচ্ছে যে সে এদিকে টানাটানি করতেছে 10 নিউটন বলে টানতেছে অ্যান্ড কিউ টানতেছে 5 নিউটন ইয়াতে বলে এবং ব্যাগটা হচ্ছে যে মোটামুটি ভালো শক্ত এখন কথা হচ্ছে এই রিজনে এখন এই স্পেসিফিক সিচুয়েশানে দেখো তো লব্ধি বলটা কত হবে এই টানতেছে 10 নিউটনে এই টানতেছে 5 নিউটনে আলটিমেটলি এই 10 নিউটনের মধ্যে 5 নিউটন কিন্তু অলরেডি কমে গেছে সমান সমান করার কারণে বাট এক্সট্রা কত থাকে এক্সট্রা যে 5 নিউটন থাকে না ওইটাই হচ্ছে এই কেসের মধ্যে লব্ধি তার মানে কি পার্থক্যটুকু কিন্তু দেখো তো এদের মধ্যে আবার এমনও হতে পারতো না এ 10 নিউটনে টানতেছে এই 5 নিউটনে টানতেছে যার ব্যাগ সেই জোরে টানতেছে টানলে কী হতে পারে এর ক্ষেত্রে কি আমি কি মাইনাস বলবো দরকার নাই এক্ষেত্রে আমাদের লব্ধিটা কিন্তু প্লাসই থাকে এখন কত হচ্ছে ভাইয়া লব্ধিটা কার দিকে যাবে লব্ধিটা অলওয়েজ যার দিকে বেশি সেদিকে যাবে যার দিকে বেশি লব্ধি সেদিকে যাবে অলরাইট নর্মালি এটা হচ্ছে ওই রকম আর কি লব্ধির কনসেপ্টটা সবসময় এটা মাথায় রাখতে পারো যেমনটা আমরা নর্মালি দেখি যারা ভালো বা পৃথিবীতে যারা ভালো মানুষ তাদের দিকে আসলে মানুষ বেশি পছন্দ করে তাদের দিকে মানুষ বেশি ঘেঁচতে পছন্দ করে বা পরীক্ষায় যে ছেলেটা ভালো ভালো পারে বা যে স্টুডেন্ট একটু বেশি ভালো পারে ছেলে বলার কারণে অনেকে হয়তো মাইন্ড করবা যাই হোক সো যে স্টুডেন্টটা বেশি ভালো পারে সেই স্টুডেন্টের পাশে সবাই বসতে পারে মানে বসতে চায় বা এ ধরনের ব্যাপার স্যাপার আর কি লব্ধি কী করে লব্ধিটা সবসময় যে বেশি তার দিকেই থাকে
অলরেডি ওই মান অনুযায়ী। তাহলে এটাকে সুন্দর মতো আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে আর মিনিমাম ইজ ইকুয়াল টু, আর মিনিমাম ইজ ইকুয়াল টু পি ডিফারেন্স বিটুইন পি অ্যান্ড কিউ। স্পেশাল কেস টু বোঝা গেছে কি না, স্পেশাল কেস টু বোঝা গেছে কিনা আমাকে একটু কমেন্টে তোমরা জানাও। স্পেশাল কেস টু বোঝা গেছে কিনা, অলরাইট অলরাইট অলরাইট। মাঝে মধ্যে লাইভ ক্লাস দেখলে মনে হয়, মানে আমার লাইভই দেখলে মনে হয় যে বৃষ্টির মধ্যে পড়ে গেলে হঠাৎ করে চশমার আমার গ্লাস যেরকম হয়ে যায় না, দেখি আমার লাইফটা দেখে ওইরকম হয়ে যায় মাঝে মধ্যে। হঠাৎ মধ্যে বৃষ্টির মধ্যে পড়লে চশমার গ্লাস যেরকম হয়ে যায় ওইরকম হয়ে গেছে। সমস্যা নেই, কিছুদিন পরে আবার বৃষ্টি ম্যাথ করাবো তো, সো তখন দেখা যাবে, তখন ব্লার হইলে মিলে যাবে। সো স্পেশাল কেস টু বোঝা গেছে, আমি একটু লিখি তাহলে। স্পেশাল কেস টু কি ডিনোট করে আমাদেরকে? স্পেশাল কেস টু বলছে আমাদেরকে আর মিনিমাম, এটা মুজিজা বা আলাদা অর্থ হচ্ছে পি ডিফারেন্স বিটুইন পি অ্যান্ড কিউ, মাথায় রাখতে পারো, অথবা অথবা মডুলাস দিয়ে দাও একটা মাইনাস কিউ। ওকে, লাইফের আমাদের আসলে ওই মডুলাস থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে, বলে না যে ম্যাথ থেকে চাইলে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। সো এই মডুলাস থেকে শিক্ষা নেওয়ার একটা পার্ট হচ্ছে যে এই লোকটা দিন শেষে যত কিছুই হোক এ কিন্তু সবাইকে পজিটিভ রাখে। মডুলাস হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা দিন শেষে যত দুঃখ কষ্ট ভিতরে, তার ভিতরে যত কিছুই থাকুক, নেগেটিভ পজিটিভ যা কিছুই থাকুক, সে কিন্তু তার যে মানটা, তার যে ফাংশনটা, সেটাকে সবসময় সে পজিটিভ রাখে, সে সবসময় পজিটিভের মধ্যে মাতিয়ে রাখে। সো এটা একটু মোটামুটি, মানে এটা একটা ফিলোসফিক্যাল পার্ট যে আমার কাছে নিজের পার্সোনালি অনেক বেশি ভালো লাগে যখন মডুলাসের দিকে তাকাই। মডুলাস হচ্ছে এমন একটা মান, তার মধ্যে তুমি যা কিছুই দাও সে তোমাকে অলরেডি হাসি মুখটা দেখাবে, সে তোমাকে সবসময় সে একটা পজিটিভ ভ্যালু দিবেই। সো এটা অনেক সুন্দর একটা পার্ট ম্যাথমেটিক্সের। অলরাইট, সো তারপর এখন আমি একটা জিনিস দেখাই। হ্যাঁ, এই কেস ওয়ান কেস টু তো দেখাইছি, মিনিমামও পেয়ে গেছি আমি, ম্যাক্সিমামও পেয়ে গেছি, এটাকে আমি একটা লিমিট বলতে পারি না, বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে আমি একটা লিমিট বলতে পারি না। তাহলে এটাই হচ্ছে আমাদের যে কোনো ভেক্টরের লব্ধির লিমিট। লব্ধির লিমিট, লব্ধির লিমিট মানে কি? লব্ধির লিমিট হচ্ছে এর বাইরে সে আগে যেতে পারবে না, এর বাইরে গেলেই আমরা মেরে ঠ্যাং ভেঙে দিব। কার? লব্ধির। লব্ধি এর বাইরে যেতেই পারবে না, এর বাইরে যেতেই পারবে না, লব্ধির স্বাধীনতা কমাই দিলাম। লব্ধিকে কী বলবো? লব্ধি তুমি পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ এর বেশি মান বা এর চাইতে বাইরে তুমি মান দেখাতে পারবা না, এর বাইরে তুমি মান দেখাতে পারবা না, এটা তোমরা লিখে রাখো। এটা একটা এমসিকিউর পার্ট আছে। হ্যাঁ, আমি তোমাদেরকে একটু পরে বোঝাবো, একটু পরেই বোঝাবো। সো এটাকে আমি দিই পি মাইনাস কিউ, হ্যাঁ ঠিক আছে, পি প্লাস কিউ। এটা একটা লিমিট বলবা, লব্ধি এর বাইরে যেতেই পারবে না, লব্ধি এর বাইরে গেলে আমরা মেরে এটাকে ঠ্যাং ভেঙে দিব, লব্ধির মান এর বাইরে। অনেক ভাইয়া কি ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, আল্লাহ মেরে ঠ্যাং ভেঙে দিবে একদম এমন অবস্থা। তো হ্যাঁ, এটা তোমরা মেরে ঠ্যাং ভেঙে দিবে, কারণ তুমি যদি এটা যদি মনে না রাখো, এটা যদি মনে না রাখো, ঠিক একটা এমসিকিউ আছে অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক আসে, বোর্ডেও আসে, ঠিক ওই এমসিকিউটাই তোমরা ভুল করবা। অলরাইট, এটা ঠিক সেরকমভাবে মনে রাখবা যেরকমভাবে নামাজে দাঁড়াইলে তোমরা যখন সুরা ফাতিহা পড়ার সাথে সাথে সুরা ইখলাস মুখে চলে আসে যেরকম, ঠিক এরকমভাবে এটা মুখস্থ করে রাখবা। সো অন্য 11টা সুরা বা আরও সুরা আছে, ওগুলো বাদ দিয়ে তোমরা সুরা ইখলাস যেরকম মনে নিয়ে আসো বা কাউসার পড়া শুরু করে দাও, সো ঠিক ওইরকমভাবে মনে রাখবা এটা। অলরাইট, এই ব্লার না এখন ঠিক আছে, শুধু শুধু অপবাদ দিও না, এমনি সবসময় ব্লার থাকে, সো যখন ব্লার না তখন ব্লার পড়লে মন খারাপ হয়ে যায়। একজন বলছে মায়ের সাথে মডুলাস তুলনা করা যায়, হ্যাঁ দ্যাটস গ্রেট, ভালো অ্যানালজি। অলরাইট, সো এটা আমরা দেখেছি লিমিট। এখন এই লিমিটটা নিয়ে একটু কথাবার্তা বলি। তাহলে একবার চিন্তা করে দেখো, আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেই, সেটা হচ্ছে একটা ভেক্টর পি, একটা ভেক্টর পি হচ্ছে 6 নিউটন, আরেকটা ভেক্টর কিউ, আরেকটা ভেক্টর কিউ হচ্ছে 5 নিউটন। পি এবং কিউ, অপশন হচ্ছে নিচের কোনটি ভেক্টর দুইটির লব্ধি না, নিচের কোনটি
ভেক্টর দুইটির লব্ধি না। অপশনগুলো কি কি? অপশন দিলাম হচ্ছে এ শূন্য নিউটন, বি দিলাম হচ্ছে 7 নিউটন, সি দিলাম হচ্ছে 11 নিউটন এবং ডি দিলাম হচ্ছে 1 নিউটন। তোমরা বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, অপশন কোনটা হবে এখানে আনসার? এদের মধ্যে নিচের কোনটি ভেক্টরের লব্ধি না, মানে হতে পারে না, কখনোই লব্ধি হতে পারে না? অপশনগুলো আমি আবার বলি, যদি ব্লার হয়ে থাকে অপশনগুলো আবার বলি। দে আছে পি, পি হচ্ছে 6 নিউটন, কিউ হচ্ছে 5 নিউটন। পি হচ্ছে 6 নিউটন, কিউ হচ্ছে 5 নিউটন। প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি কখনোই এই ভেক্টর দুইটার লব্ধি হতে পারবে না, নিচের কোনটি কখনোই এই ভেক্টর দুইটির লব্ধি হতে পারে না, নিচের কোনটি ভেক্টর দুইটির লব্ধি কখনোই হতে পারবে না। তাহলে এটার ক্ষেত্রে আমি আনসার কী লিখব? এখানে হচ্ছে 0 নিউটন, এখানে 7 নিউটন, 11 নিউটন, 1 নিউটন। আনসার কোনটা হবে? আনসার কোনটা হবে বলো? সাদিয়া আফরিন বলছে 0 নিউটন, এ নিউটন। গ্রেট, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। যাক, প্রথম দুজনই পারছে। এখন একটু বলি, হ্যাঁ বলার সাথে সাথে ব্লার হয়ে গেছে। অলরাইট, সো আনসারটা বলি কেন 0 নিউটন হবে। সো বলছে কোনটা লব্ধি না। আমি আবার তোমাদের ইমন ভাইয়ের মতো কনফিউশন ক্রিয়েট করতে পারি না, আবার এভাবে বলতাম না যে কোনটা লব্ধি মনে হলেও কোনটা লব্ধি না। ওকে, প্রশ্নটা এভাবে দেওয়া উচিত ছিল, নিচের কোন ভেক্টরটি লব্ধি মনে হলেও লব্ধি না। অলরাইট, সো যাই হোক, সো এই ক্ষেত্রে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে 0 নিউটন কেন সেটা বলবো, আর বাকিটা কেন না বলি। লব্ধি লিমিট কী ছিল বলো তো? লিমিট ছিল হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স, 1 নিউটন থেকে লব্ধি আর কতর মধ্যে? 11 নিউটনের মধ্যে যে কোনোটা, 11 নিউটনের মধ্যে যে কোনোটা। তাহলে চিন্তা করে দেখো, 1 নিউটন অথবা 11 নিউটনের মধ্যে যে কোনোটা হতে পারে, তাহলে এর বাইরে কে আছে? এর বাইরে শুধুমাত্র 0 নিউটন। 7 নিউটন হতে পারে, 11 নিউটন কখন হবে? যখন তারা 0 ডিগ্রিতে ক্রিয়া করে। 1 নিউটন কখন হবে? তখন যারা 180 ডিগ্রিতে, যখন তারা এ বরাবর এদিকে আর এইদিকে দুই দিকে 180 বরাবর তারা কাজ করে, ঠিক তখন। এই হচ্ছে মোটামুটি আমাদের এটা একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা তোমরা মাথায় রাখতে পারো, এই কনসেপ্টটা মাথায় রাখতে পারো। ভালো কথা, ভালো কথা, ভালো কথা মাই ডিয়ার স্টুডেন্ট। তারপর আমি চলো আরও কিছু প্রবলেম তোমাদেরকে বা আরেকটা কনসেপ্ট তোমাদের এখানে দেখানো দরকার, সেটা একটু মাথায় রাখবা। এই কনসেপ্টের সাথে আমি তোমাদেরকে, আচ্ছা একজন বলছে ব্লার দেখি না কিছু, এই কত রং দেখা যাচ্ছে, কত রকমের ব্লার হলে দেখা যাবে না কেন বলো? ক্লিয়ারলি দেখি না, পরিষ্কার দেখি না, বলবা ক্লিয়ারলি দেখি না। ওকে ওকে ওকে, ক্লাস কতক্ষণ হয়েছে আজকে? মাত্র 1 ঘন্টা? আল্লাহ, ফাইন, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার, কুল। আরেকটা কেস আছে, স্পেশাল কেস নাম্বার 3। এখানে কিছু এমসিকিউ ট্রিক বলে যাবো এরপরে। সো স্পেশাল কেস নাম্বার 3 হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে, 90 ডিগ্রি হলে লব্ধি কি? আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ, 2PQ কজ 90। তাহলে এই ক্ষেত্রে কী হবে, যে কাজটা হবে সেটা হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, পি স্কোয়ার প্লাস 0। তাহলে আলটিমেটলি আমাদের কাছে আর ইজ ইকুয়াল টু কত আসে? রুট ওভার পি প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এটা একটু আমি ভিজুয়ালাইজ করি। হ্যাঁ, দুটো ভেক্টর যদি এভাবে কাজ করে, একটা এ বরাবর আর একটা এ বরাবর, চিন্তা করে দেখো তো, তারা পরস্পর 90 ডিগ্রিতে ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধিটা অবশ্য কোন বরাবর? এই বরাবর। যদি আমি যদি একটা দেখো ডট 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 ডট, যদি আমি যদি এখানে যদি একটা প্যারালালোগ্রাম যদি আমি যদি ঠিক করি, তাহলে এদের লব্ধি কোথায় হবে? এই বরাবর, কর্ণ বরাবর, কর্ণ বরাবর। তাহলে এই ক্ষেত্রে তাহলে কত হয় আমাদের, এই যে কর্ণটা, এই যে কর্ণটা, এটাই হয় তাহলে আমাদের কী লব্ধি? এই লব্ধিটা যদি বের করতে হয়, এই লব্ধিটা যদি বের করতে হয়, তাহলে আমাদের কী কাজ করা লাগবে? এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা এই যদি একটা দুটো লব্ধি ভেক্টর যদি এভাবে যদি 90 ডিগ্রিতে থাকে, তাদের মানে মান বের করা বা অ্যাঙ্গেল বের করাও, এই যে এই অ্যাঙ্গেল বের করাটা অনেক সহজ হয়। অ্যাঙ্গেলটা কীরকম? অ্যাঙ্গেলটা হবে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স। দেখো তো, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তো সেক্ষেত্রে লিখবো কিউ বাই পি, কিউ বাই পি। ভাইয়া বুঝি নাই কেমনে হয়েছে, এটা যদি কিউ হয় এটাও কিউ, এটা যদি থিটা হয়, এটা একটা ট্রায়াঙ্গেল কী হয়, ওই যে যেটা বললাম এত, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু
লম্ব বাই ভূমি, কিউ বাই পি, এটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ বাই পি। এটা হচ্ছে বেসিক হচ্ছে আমাদের বৃষ্টির ম্যাথের, বৃষ্টি ছাতার ম্যাথ যেগুলো আছে ওইগুলা। সো এগুলো পরে করাবো আর কি, সমস্যা নেই। সো এটা আশা করি বুঝতে পেরেছো, এটা আমাদের তিনটা জিনিস। এখন তিনটা এমসিকিউর আমি তোমাদেরকে হ্যাক্স শেখাবো বা টেকনিক শেখাবো, সেটা একটু তোমরা মাথায় রাখবা। এমসিকিউ পার্ট শেখাবো তিনটা, তিনটা এমসিকিউ হ্যাক্স। আগে বলো মাই ডিয়ার স্টুডেন্ট, তিনটা এই যে তিনটে স্পেশাল কেস, তোমরা কি বুঝতে পেরেছো কিনা? আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, গ্রেট। তিনটে স্পেশাল কেস কি মাই ডিয়ার স্টুডেন্ট বুঝতে পেরেছো কিনা, তিনটে স্পেশাল কেস বুঝতে পেরেছো কিনা? তাহলে আমি তিনটা এমসিকিউ ট্রিক্স দেখাবো। ট্রিক্স বলতে বেসিক ট্রিক আর কি, এমসিকিউ ম্যাথ করাবো না, বাট ওগুলো ট্রিকগুলো দেখাই দিব, পরে এগুলো প্রমাণ দেখবা ধীরে ধীরে। একজন বলছে 1 ঘন্টা 15 মিনিট, চলো ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, স্পেশাল থিওরি অফ এমসিকিউ লিখে রাখতে পারো। এমসিকিউ হচ্ছে দুইটা ভেক্টর যদি এরকম থাকে, দুইটা ভেক্টর এ এ সমান মানে দুইটা ভেক্টর, সমান মানে দুইটা ভেক্টর যদি যদি 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে, যদি 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে, ক্রিয়া করে, তবে এটা ঠাড়া মুখস্ত বললাম না, সুরা ফাতিহা পড়ার পরে নামাজে যখন সুরা ফাতিহা পড়ার পরে যখন অটোমেটিক জিবার মধ্যে চলে আসে, কী জিবার মধ্যে? তোমাদের সুরা ইখলাস অথবা সুরা ইয়াস, সুরা ইখলাস অথবা তোমার সুরা কাউসার। সো ওইরকম করে এটা মনে রাখবা। দেখো এখানে ক্ষেত্রে কী করা যায়, এটা যদি হয় 60 ডিগ্রি কোণে তাহলে এটা লব্ধি হবে √3a, লব্ধি হবে। ভাইয়া নামাজি বিরোধী দিবেন না, নামাজি বিরোধী আমি মাঝখানে আমি ট্রাই করতেছি যে এর মাঝে শেষ করে দিতে, হ্যাঁ যদি হয়। সো ট্রাই করবো যে একটু দেরি হলো এর মধ্যে শেষ করে দেওয়ার জন্য, সো একটু অপেক্ষা করো তাহলে, একটু ধৈর্য ধরো। সো এইটুকু দেওয়া আছে, ভালো কথা। সো এটা হচ্ছে একটা ট্রিক মাথায় রাখবা, যদি 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে তারা, তার লব্ধি হবে সবসময় এটা, চোখ বন্ধ করে এটা মুখস্থ করে ফেলো, এটা একটা। আর আরেকটা দুই, আরেকটা হচ্ছে এ এবং এ, এ এবং এ এরা যদি, এরা যদি 60 ডিগ্রি না, এরা এখন কত কোন কোণে ক্রিয়া করবে, এরা হচ্ছে যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, এ এবং এ যদি 90 ডিগ্রি কোণে যদি ক্রিয়া করে, এদের লব্ধি হবে √2a, এদের লব্ধি হবে √2a লব্ধি। আমার লাইক মাঝে মাঝে কেটে যাচ্ছে কিনা আমি এই ভয়ে বারবার একটু ফোনের দিকে তাকান লাগতেছে, তো মাঝে মধ্যে কানেকশন ছেড়ে দেয়। তো এই দুইটা ভাইয়া বললাম তো তিনটা, তিন নাম্বারটা একটু ইন্টারেস্টিং বলতেছি, এটা ক্লিয়ার কিনা বলো তো? দুইটা জিনিস, দুইটা ভেক্টর যদি 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে, এটা এটা এই যে তুমি মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয়, এ এবং এ তাদের মান যদি একই হয়, মান যদি একই হয় তাহলে লব্ধি এ একদম মাঝখান বরাবর যাবে, লব্ধি একদম মাঝখান বরাবর যাবে, মানে হচ্ছে 30 ডিগ্রি কোণ বলা যায়, তোমরা বের করবা 30 ডিগ্রি কোণ কিনা। এটা এদের যে মানটা আছে এটা হচ্ছে কত, লব্ধির মান কত হবে √3a, এটা যদি এরা যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে এই বরাবর অ্যান্ড এই বরাবর, দুটো যদি সমান মান হয় এক্ষেত্রে এটা হবে √2a। এটার প্রমাণটা তোমরা নিজেরা করতে পারো না কি, আমি ওইটা দেখবো, আর এটা প্রমাণটা আমি একটু দেখাই দিই। এটার প্রমাণটা কীভাবে দেখায়, দুটার মান কিন্তু সেম, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2a ইন্টু এ কজ আলফা, আলফার মান 90 ডিগ্রি, তো কজ আলফার মান যদি 90 ডিগ্রি হয় কজ 90 মান কত, 0 মুছে গেল, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু যেটা পেলাম সেটা হচ্ছে 2a স্কোয়ার, হুইচ ইজ টু সে আমরা যেটা পাই সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু √2a স্কোয়ার, তাহলে এখান থেকে পাই আর ইজ ইকুয়াল টু √2a, √2a, ওকে আর ইজ ইকুয়াল টু √2a। অলরাইট, সো এই দুইটা হচ্ছে আমাদের মোটামুটি শর্টকাট ট্রিক, তোমরা মাথায় রাখতে পারো এটা হ্যাক্স, কারণ অ্যাডমিশন টেস্টে একটা সেকেন্ড বাঁচানো মানে তুমি বুঝতে পারতো, সো তোমার 1000 র্যাঙ্কটা তোমার আগে রাখা। অলরাইট, সো এটা তোমাদের ক্ষেত্রে অনেক কাজে লাগবে ইনশাল্লাহ। এই অবস্থা। আরেকটা লাস্ট এমসিকিউ ট্রিক যেটা বললাম সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল রূপে কল্পনা করতে পারো, ট্রায়াঙ্গেল হচ্ছে এ এ এ, ওকে, যে কোনো দুইটা ভেক্টরকে, এদেরকে যদি ভেক্টর মনে করো, তিন নাম্বারটা যদি লব্ধি, ধরো যে কোনো দুইটাকে তুমি যদি ভেক্টর মনে করো, ধরো এ একটা ভেক্টর,
এখানে এ আরেকটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, সবসময় মাথায় রাখবা দুইটা ভেক্টর এ এবং এ দুইটি ভেক্টর, দুইটি ভেক্টর এবং দুইটি ভেক্টর এবং এবং যদি এদের লব্ধি, যদি এদের লব্ধি, যদি এদের লব্ধিও এ হয়, এ এবং এ যদি এদের লব্ধিও যদি এ হয়, দিন শেষে তাদের মধ্যবর্তী কোণে যে আলফা, আলফা ইকুয়াল টু অলওয়েজ ভয়েভা 120 ডিগ্রি, এটা হচ্ছে আন্তর্জাতিক কোণ, সরকারি কোণ ধরে নিবা, লিখে রাখো, নাম দিয়ে রাখো সরকারি কোণ, সরকারি কোণ। তার মানে এই যে তিনটা আমজনতার, দেখো এ এ এ তিনটা আমজনতার কোণ হচ্ছে এটা। তার মানে এটা কেন দিলাম ট্রায়াঙ্গেলটা, দেখো ট্রায়াঙ্গেলটা এটাই মিন করে, দেখো এই দুটা ভেক্টর, এই যে এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, যদি লব্ধি যদি এ হয়, লব্ধি যদি এ হয় তাদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। তাহলে প্রশ্নটা যদি মাই ডিয়ার স্টুডেন্ট যদি এভাবে বলে, দুটি সমান ভেক্টর, দুটি সমান ভেক্টর এ এ তাদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, লব্ধি বের করতে বলে কী বলবা বলো তো, এ একই জিনিস, ঘুরে ফিরে, ঘুরে ফিরে একই জিনিস। তাহলে আমাকে একটু তোমরা আনসার করো এটা, যে 12 নিউটন ও 12 নিউটন সমান বলে দুটি, যদি দুটি সমান ভেক্টর সমান দুটি বল, 12 নিউটন মানের সমান দুটি বল ক্রিয়া করে, ক্রিয়া করে যদি তাদের লব্ধি, যদি তাদের লব্ধি 12 নিউটনই হয়, তবে তাদের মধ্যবর্তী কোণ কত, একজন তো এটা কি করবে ফাটায়া খাতার মধ্যে একদম লিখে টিখে অবস্থা খারাপ, অ্যান্ড তুমি কি করবা বিইং স্মার্ট, তুমি জাস্ট কি করবা এটাকে সিম্পলি লিখে দিবা যেটা আছে মধ্যবর্তী কোণ, তো তুমি দেখতেছো আচ্ছা এরা 12 নিউটন দুইটা আছে, এটাও 12 পেয়েছি বা তিনটা একই মান পেয়েছি, ও আচ্ছা সিম্পলি এটার অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি, তো তুমি লাইক এ বস এটা কমপ্লিট করে ফেলতে পারবা, তোমরা কমপ্লিট করে ফেলতে পারবা। আচ্ছা যাদের এখনও ব্লাড দেখা যাচ্ছে তাদের জন্য আমি একটু অপেক্ষা করি, তাদের জন্য একটু অপেক্ষা করি যাতে অন্তত পক্ষে একটু ক্লিয়ার হয়, নেটে প্রচুর ডিস্টার্ব দিচ্ছে, দেখি নেটে প্রচণ্ড ডিস্টার্ব দিচ্ছে, খুব আমি এক্সপেক্ট করবো এর মধ্যে ঠিক হয়ে যাবে আশা করি, ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। অলরাইট, আমি চেষ্টা করতেছি আসলে তোমাদের জন্য একটা প্রতি লেকচার প্রতি একটা কিছু কোয়েশনের ব্যবস্থা করা, যাতে করে মানে এমসিকিউ কোয়েশনের ব্যবস্থা করা, এমসিকিউ হবে নামে আর কি, কারণ রিটেন যাতে তোমাদের করে অ্যান্সারগুলো দেওয়া লাগবে, অপশনগুলো ওইরকমভাবে দেওয়া থাকবে, সো ট্রাই করবা ওইগুলো পরীক্ষাগুলো একটু অন্তত পক্ষে দেওয়ার, যারা ক্লাস করতেছো বা পরে করতেছো তারা এক্সামগুলো সাথে সাথে দিয়ে দেওয়ার জন্য ট্রাই করবা, যাতে করে আমার দিক থেকে অনেক বেশি ভালো লাগবে আসলে, সো এটা একটু চেষ্টা করবা। ফাইন, এবার এবার একটা একটা হোমওয়ার্ক তোমাদের জন্য কোয়েশন দিব, হোমওয়ার্ক আমি আমি ধরাই দিব বাট তোমরা হোমওয়ার্কটা করবা আর কি, একটা প্রশ্ন দেই মোটামুটি। তাহলে আমার যে থিওরিজগুলো তোমাদেরকে পড়ানো ছিল সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছ, সো আমি আরও একটা থিওরিজ পড়িয়ে আগে একটা হোমওয়ার্ক দিয়ে নে, তারপর আরও একটা থিওরিজ আছে, সো আরও একটা থিওরি পড়িয়ে তারপর আজকে লেকচারে মোটামুটি একটা এনলাইন টানবো, আরও কিছু ম্যাথ করি আর কি। অলরাইট, একটা প্রশ্ন আমি তোমাদেরকে মোটামুটি সলভ করে দিব, যে তারপর বাকিটা তোমরা করবা। সো প্রবলেমটা হচ্ছে দুইটি ভেক্টরের মানের অনুপাত, দুইটি ভেক্টরের মানের অনুপাত, দুইটি ভেক্টরের মানের অনুপাত দেওয়া আছে 3:5, যাদের লব্ধি, আচ্ছা আটকে গেছে নাকি, ও নো শিট, দুঃখিত, গড কি অবস্থা, তার পেঁচায় পড়ে যেতে লাগছিল। আচ্ছা ইজ এভরিথিং অলরাইট, আমাকে জাস্ট একটু তোমরা কনফার্ম করো তো,
ভাইয়া আজ আর না নামাজ পড়তে হবে তো। দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস। কুল, আমি একটু আর অল্প অল্প একটু কনসেপ্ট আছে, আমার এখানে আটকে ছিল মনে হচ্ছে। অলরাইট, ঠিক আছে, কুল, যদি না আটকে আমার তার পেছায় গেছে পায়ের সাথে, তার পেছায় ট্রাইপডটা পড়ে যেতে লাগছিল। অলরাইট, দুঃখিত, আমার এখানে লাইভ টেলিকাস্ট অফ হয়ে গেছে। যাই হোক, সো দুটি ভেক্টরের মানের অনুপাত দেওয়া আছে 3:5, আর যাদের লব্ধি হচ্ছে 28 নিউটন, যাদের লব্ধি 28 নিউটন, যাদের লব্ধি দেওয়া আছে 28 নিউটন এবং তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। অলরাইট, সো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তাদের লব্ধি দেওয়া আছে, বলছে যে ভেক্টর দুটি কত। সো তোমরা একটু প্রশ্ন লিখে নাও, ভেক্টর দুইটির মান নির্ণয় করো, মান নির্ণয় করো, ভেক্টর দুইটির মান নির্ণয় করো। এখনো কি ব্লার আছে নাকি দেখি তো না? ফ্রেম ইজ অল রাইট, এভরিথিং ইজ অল রাইট নাও। অল রাইট, সো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমাদের এই প্রশ্নটা আমি তোমাদের একটু ধরাই দিব, হ্যাঁ, বাকিটা তোমরা একটু ক্যালকুলেশনটা করাই নিও। দেয়া আছে দুটো ভেক্টর মানের অনুপাত দেওয়া আছে এত, যদি মানের অনুপাত দেওয়া থাকে সেক্ষেত্রে ভেক্টরগুলো ম্যাথগুলো সলভ করতে হলে তুমি ধরে নিবা একটা ভেক্টর 3x, একটি ভেক্টর অলরেডি 3x, একটা ভেক্টর মান আর কি, আরেকটা 5x। যদি তাই হয় এদের মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি, এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। সো ভালো কথা, আমার কাছে লব্ধিও দেওয়া আছে, তাহলে যেটা লিখতে পারি সেটা হচ্ছে 28² লব্ধি ইজ ইকুয়াল টু কি ছিল ফর্মুলা, r² ইজ ইকুয়াল টু p² প্লাস q² প্লাস 2pq cos আলফা, সিম্পল। তাহলে একটা মান কি জানি 3x², আরেকটা মান জানি 5x², আরেকটা জানি 2 × 3x × 5x cos আলফা মানে কত, 60 ডিগ্রি। অলরাইট, সো এটা লিখতেই পারি, সিম্পল কাজ। তোমাদের কাজ কি x এর মান বের করে, এখান থেকে x এর মান বের করে, x এর মান বের করে দুটো ভেক্টর বের করতে হবে। সো হোমওয়ার্কটা বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস, হোমওয়ার্কটা বুঝতে পেরেছো? আচ্ছা, হোমওয়ার্কটা একটু তুলে নাও, যে দুটি ভেক্টরের অনুপাত 3:5, তাদের লব্ধি হচ্ছে 28 নিউটন, তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি এবং ভেক্টর দুইটির মান নির্ণয় করো, ভেক্টর দুইটির মান নির্ণয় করো। ওকে, সো এটা আমাদের কাছে ক্লিয়ার। এখন সো এখন আরেকটা কনসেপ্ট জাস্ট শেষ করে আমি এটা করে আমি শেষ করাই দিব, আরেকটা কনসেপ্ট শেষ করে দেব, তার আগে একটা ম্যাথ করানো দরকার, একটা টাইপের ম্যাথ বাকি আছে। ওকে, ওকে, আরেকটা কনসেপ্ট সেটা হচ্ছে এদিকে a প্লাস b, এটা ইজ ইকুয়াল টু, যদি প্রশ্নটা যদি এরকম আসে প্লাস b, এটা যদি হয়ে থাকে, এত যদি হয়ে থাকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, এ বি এর মধ্যবর্তী কোণ কত, এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ কত। খুবই চিন্তা করে দেখো তো একটা ভালো মতে, এই এটা আর এটা কি সেম জিনিস নাকি তোমরা বলো? অনেকে বলবা হ্যাঁ, বাট সাবধান সাবধান, এটা এটা সেম জিনিস না। এটার মানে হচ্ছে আমাদেরকে এটা বোঝায় যে এরা হচ্ছে লব্ধি, এরা হচ্ছে লব্ধি, লব্ধির মান এ প্লাস বি যোগ করার পরে, আর এরা হচ্ছে আলাদা আলাদা তাদের মান, এর মান যোগ বি এর আলাদা মান,
বলতো ঠিক কোন কেসে গিয়ে আমরা এ আর বি যোগ করে ঠিক তাদের লব্ধি টাইপাই ডিরেক্টলি আলাদা দুনিয়া কোনো হিসাব নিকাশ নাই, জাস্ট এ আর বি যোগ করলাম আমরা এটা হিসাব নিকাশটা পেয়ে গেলাম বা এটার মানটা পেয়ে গেলাম আর মানটা পেয়ে গেলাম। বলতো কোন ক্ষেত্রে? যখন তাদের মধ্যবর্তী কোণ কত হয়, জিরো ডিগ্রি পড়িয়েছিলাম না, যখন মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু জিরো ডিগ্রি, তার মানে এরকম এমসিকিউ আসলে চোখটা বন্ধ করে জাস্ট লিখে দিবা যে মধ্যবর্তী কোণ জিরো ডিগ্রি, মধ্যবর্তী কোণ জিরো ডিগ্রি, মধ্যবর্তী কোণ জিরো ডিগ্রি। আবার বলি এ প্লাস বি, দেখো এভাবে যদি থাকে এভাবে ব্লার হইলে তো সমস্যা। আচ্ছা একটু কষ্ট করে লেখো মডুলাস অফ এ প্লাস বি, এ প্লাস বি, আর যদি আলাদা আলাদা করে থাকে এরা আলাদা আলাদা করে থাকে, সো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে এদের মধ্যবর্তী কোণ কত, জিরো ডিগ্রি যখন এত। আরেকটা প্রশ্ন আসে এরকম যে এ প্লাস বি সিমিলারলি, দেখো যদি এভাবে থাকে যে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এত, সো সিম্পল যদি এভাবে আসে যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, এটা আসে সবাই ধুমায়ে হলের মধ্যে যতজন আছে সবাই দরকার হলে জোট বেঁধে, জোট বেঁধে বলবা স্যার এটা প্রশ্ন ভুল, দুটো ভেক্টরের যোগফল কি কখনো এটা হয় নাকি? আরে বোকা, এটা তো আসলে দুটো ভেক্টরের যোগফল না, এটা হচ্ছে লব্ধি, এ প্লাস বি এটা হচ্ছে লব্ধি, তার মানে লব্ধি কত আর, আর ইজ ইকুয়াল টু কী হতে পারে এটা থেকে এটা, এদের পার্থক্য, পার্থক্য মডুলাস দিয়ে দেওয়া আছে, তার মানে কী হতে পারে এদের মধ্যে এ আর বি, এটার মানে হচ্ছে পার্থক্য কখন হয় যখন এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। সো এই দুটো প্রশ্ন মাস্ট খেয়াল রাখবা, যদি এমসিকিউতে আসে কখনো এটা তোমরা এভাবে করতে পারবা, যদি এমসিকিউতে কখনো আসে তোমরা এটাকে এভাবে করতে পারবা। ভালো কথা, ভালো কথা, ভালো কথা, ভালো কথা। সো এটা আসলে মাথায় রাখবা। তো যদি এটা হয়ে থাকে তাহলে আমি আরেকটা প্রশ্ন তোমাদেরকে দেখাই। ওকে এখন মোটামুটি ঠিক আছে, প্রশ্নটা লিখে দিই, দুইটি ভেক্টরের, দুইটি ভেক্টরের, দুইটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির সর্বোচ্চ মান, দুইটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান যদি 17 এবং এবং সর্বনিম্ন মান, এবং সর্বনিম্ন মান 7 হয়, সর্বনিম্ন মান 7 হয়, তবে 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 7 হলে এবং এবং আটকে গেছে, আচ্ছা আমি প্রশ্নটা আরেকবার বলি, হ্যাঁ প্রশ্নটা আরেকবার বলি, নেটে ভয়ানক অবস্থা দেখতেছি, হ্যাঁ রিপিট করছি, রিপিট করছি, নো ওয়ারিজ, নো ওয়ারিজ, শুরু থেকে করছি, একটু ক্লিয়ার হলে বলতাম। ওকে খোল, সো এটার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে দুইটা ভেক্টর লব্ধির মান, আমি নেট দেখতেছি বারবার কি আমার ডেটাতে যদি চেঞ্জ করা যেত, অনেক ব্লার, অনেক ব্লার, একটু ঠিক হয়ে যাবে, একটু দেখো আমি ওটা থেকে একটু রিপিট করি, দুইটা ভেক্টরের যোগফল এটুকুই বুঝতে পেরেছিল আমাকে একটু বলো যে ওই যে ভেক্টরের যে মডুলাস যে পার্থক্যটুকু এটা বুঝতে পেরেছো কি নাকি, জিরো ডিগ্রি আর 80 ডিগ্রি, 180 ডিগ্রি, জিরো ডিগ্রি 180 ডিগ্রি, এই দুটো যে কম্প্যারিজনটা দিয়েছিলাম এটা বুঝতে পেরেছো কি আমাকে একটু বলো, জিরো ডিগ্রি আর 180 ডিগ্রি এটার কম্প্যারিজনটা বুঝতে পেরেছো কি আমাকে একটু বলো, জিরো ডিগ্রি আর 180 ডিগ্রি এই কম্প্যারিজনটা বুঝতে পেরেছো কি আমাকে একটু বলো, যদি বুঝতে পেরে থাকো তাহলে প্রশ্নটা আমি লিখে দিই, এখন জিরো ডিগ্রি আর 180 ডিগ্রি এটার কম্প্যারিজনটা বুঝতে পেরেছো কিনা বলো, তাহলে আমি প্রশ্নটা দেখাই। ওকে ফাইন, প্রশ্নটা হচ্ছে দুটি ভেক্টরের লব্ধি সর্বোচ্চ মান, দুটি ভেক্টরের লব্ধি সর্বোচ্চ মান দেওয়া আছে 17, তার মানে আর ম্যাক্স দেওয়া আছে 17, আর বলছে সর্বনিম্ন মান দেওয়া আছে 7, আর মিনিমাম দেওয়া আছে
7 ওকে তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ দেয়া আছে 90 ডিগ্রি সো ধরলাম ভেক্টর দুটো হচ্ছে p r q p o q তাদের মধ্যবর্তী কোণ বলেছে 90 ডিগ্রি আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি সো এখন দেখো এখান থেকে যদি আমি বের করি r ম্যাক্স মানে p প্লাস q ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 17 আর মিনিমাম মানে তোমরাই পড়েছো সেটা হচ্ছে p মাইনাস q ইজ ইকুয়াল টু 7 দেখো তো সারা জীবনে গণিতে যত জ্ঞান অর্জন করেছি সারা জীবন গণিতে যত জ্ঞান অর্জন করেছি সেই অনুযায়ী তাহলে এটাকে সলভ করা যায় না যে p এটা যদি এক নম্বর সমীকরণ দেই এটাকে যদি দুই নম্বর সমীকরণ দেই তাহলে এই ক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে এক নম্বর আর দুই নম্বর যোগ করে পাই 2p ইজ ইকুয়াল টু 24 হুইচ ইজ টু সে p ইকুয়াল টু পাই 12 আবার যদি এক আর দুই যদি বিয়োগ করি এক থেকে দুই বিয়োগ করি বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে 2q ইজ ইকুয়াল টু 10 হুইচ ইজ টু সে q ইকুয়াল টু আমি পাচ্ছি 5 দুইটা ভ্যালু পেয়ে গেছি যদি দুটো ভ্যালু পেয়ে থাকি এরা এখন দেখো বলাই আছে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি 90 ডিগ্রি হলো তাহলে কত বলো তো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু যে কাজটা করবো সেটা হচ্ছে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 12 ইন্টু 5 cos 90 ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু রুট ওভার কজ 90 মান 0 হয়ে যাবে তার মানে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার তাহলে অতএব আর ইজ ইকুয়াল টু রুট ওভার 169 হুইচ ইজ টু সে রুট এটা হবে এত 13 তার মানে আর পেয়ে গেলাম আমি এত মধ্যবর্তী কোণ আমি তো লব্ধি বের করে ফেলছি আমাদের দুটা ভেক্টর মান বের করার জন্য বলছিল অলরাইট সো ভেক্টর দুটি বের করো এবং এদের লব্ধিও বের করতে পারো চাইলে তোমরা এটার অ্যাঙ্গেলটা বের করো আমাকে দেখাতে আরও খুশি হব থিটা কত এটাও বের করে নিও আবার পায়ে জড়াচ্ছে এটা তো প্যাচ খায় কেন বুঝলাম না মানুষের কথার মতো অলরাইট ইয়েস 12 অ্যান্ড 5 সো মাই ডিয়ার স্টুডেন্ট লাস্ট একটা কনসেপ্ট জাস্ট একটা কনসেপ্ট দিয়েই আমি লেকচারটা শেষ করে দিব আজকের লাস্ট একটা কনসেপ্ট দিয়ে আজকে লেকচারটা শেষ করে দিব যদিও একটা চমৎকার ম্যাথ ছিল করানোর জন্য মনে হচ্ছে না করাতে পারবো নেটের যে অবস্থা আচ্ছা আমি দেখি এটাকে আমার নেটটা কি চেঞ্জ করা যায় কিনা একটু দেখি দেখি নেটটাকে ঠিক করা যায় কিনা একটু ওকে কিছুটা কি ক্লিয়ার নাকি একটু দেখো তো আগের থেকে এখন একটু ক্লিয়ার হওয়া উচিত আই গেস ওকে সো এখন একটা মানে চমৎকার একটা থিওরি শেখাবো ঝাপসা হবে দাঁড়াও ঠিক হবে তো একটু ওয়েট করো আচ্ছা এখন জিনিসটা হচ্ছে এখন ভেক্টর সাবস্ট্রাকশন বা সাবস্ট্রাকশন ভেক্টর বিয়োগ এটা একটু শিখাই ভেক্টর বিয়োগ জিনিসটা ভেক্টর যোগ তো ভাই অনেক শিখাইলেন ভেক্টর বিয়োগ জিনিসটা একটু শিখান এটা সবচাইতে বড় প্যারাডক্স হচ্ছে ভেক্টর বিয়োগ বলতে কিছু এক্সিস্টই করে না ভেক্টর বিয়োগ বলতে একটু কিছু এক্সিস্টই করে না ভেক্টর বিয়োগ হচ্ছে লিখে রাখো ভেক্টর বিয়োগ এক ধরনের বিশেষ ধরনের ভেক্টর যোগ ভেক্টর বিয়োগও এক ধরনের ভেক্টর যোগ সো মাই ডিয়ার স্টুডেন্ট এটাকে আসলে কীভাবে প্রকাশ করা যায় বা এটাকে কীভাবে মানে ব্যাখ্যা করা যায় সো চিন্তা করে দেখো আচ্ছা এখন তো দেখি ফকফকা ক্লিয়ার একদম
যাক আলহামদুলিল্লাহ। দেখো একটা ভেক্টর থেকে আমি যদি আরেকটা ভেক্টর বিয়োগ করি এ থেকে বি, এটার মানে কি ঠিক? এটা না দেখো তো, ভেক্টর এ থেকে ভেক্টর মাইনাস বি কে যোগ করলাম, একই জিনিস না এটা? এই কথাটার মানে কি? দেখো তো, এ হচ্ছে একটা ভেক্টর এ, এ হচ্ছে একটা ভেক্টর এ, তাদের মধ্যবর্তী কোণ ছিল হচ্ছে বি, এ হচ্ছে একটা ভেক্টর বি, তাদের মধ্যবর্তী কোণ ছিল থিটা ধরলাম, সো বি। তাহলে আমাদের এদেরকে বিয়োগ করার মানেটা কি? বিয়োগ করার মানে হচ্ছে ভেক্টরটাকে উল্টা করে দিব। উল্টা করে দিব মানে কি? বিপরীত ভেক্টর তোমাদেরকে পড়িয়েছিলাম না, এই যে ভেক্টরটা এই বরাবর নিয়ে আসবো, এই বরাবর নিয়ে আসবো। ভেক্টরটা নিয়ে আসলে দেখো তাদের মান কি একই থাকে না? ঠিক সেম পরিমাণ মানে পাশে রাখছি, জাস্ট ডিরেকশনের কারণে এটাকে নাম দিব মাইনাস বি। তাহলে চিন্তা করে দেখো, এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে এখানে 180 মাইনাস থিটা। তার মানে একটা ভেক্টরকে বিয়োগ করার মানে কি? তাদের বিয়োগ করে তাদের লব্ধি নির্ণয় করা মানে কি? লব্ধি নির্ণয় করতে হবে। লব্ধি নির্ণয় করার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, দেখো তো এদের মানের কোনো চেঞ্জ করছে? আমি জাস্ট ডিরেকশনটা চেঞ্জ করছি না, মানের তো চেঞ্জ করি না, মান একই রাখছি। টু এ বি কস কত? 180 মাইনাস থিটা, কস 180 মাইনাস থিটা, জাস্ট ডিরেকশনটা চেঞ্জ হয়েছে, এই যে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে, দ্যাটস ইট। তার মানে ভেক্টর বিয়োগ যা, ভেক্টর যোগও আমাদের একই জিনিস, ভেক্টর বিয়োগ যা। তো এখানে ক্ষেত্রে আমরা তাহলে এখান থেকে বের করে নিতে পারবো, এখান থেকে আমরা বের করে নিতে পারবো। আচ্ছা ভিডিও চলছে। সো আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা এটা বুঝতে পেরেছো, ভেক্টর বিয়োগ বলতে আসলে কিছু নাই, যা আছে সব ভেক্টর যোগেরই আরেকটা আলামত, ভেক্টর যোগের আলামত। লিখে রাখো, ভেক্টর বিয়োগ হচ্ছে আসলে যোগেরই আলামত, ভেক্টর যোগের আরেকটা আলামত। অলরাইট, সো এটা আমরা পড়েছি এখন পর্যন্ত। তাহলে আমি একটা অনেক বিখ্যাত প্রশ্ন তোমাদেরকে সলভ করাবো এখন। চলো আমরা একটা বিখ্যাত প্রশ্ন সলভ করে আসি, যেটা কিনা আমাদেরকে বলে সেটা হচ্ছে, কখন এ একটা ভেক্টর প্লাস বি একটা ভেক্টর ইজ ইকুয়াল টু যদি এ মাইনাস বি ভেক্টর যদি হয়, এই ক্ষেত্রে তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? এ বি ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত? এই প্রশ্নটা দেওয়া হয়। সো খুবই সুন্দর একটা প্রশ্ন। আগে আমরা একটু ভিজুয়ালাইজ করি জিনিসটা আসলে কি, খুব ভালো কথা। এখানে দেখো আমাদের লব্ধি হচ্ছে নির্ণয় করে, এ আর বি তাদের মান নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই, কিন্তু এদের আমাদের এই যে ডিরেকশন নিয়ে ঝামেলা আছে। এটাকে একটু যদি জুম ইন করি, এদিকে যদি একটু জুম ইন করি, আমি পাই হচ্ছে এ ভেক্টরটা প্লাস মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। যদি তাই হয়ে থাকে মাই ডিয়ার স্টুডেন্ট, যদি তাই হয়ে থাকে তাহলে এটাই আমি একটু জিনিসপাতিগুলো বের করে দেখি। তার মানে এটাও একটা লব্ধি, এটাও একটা লব্ধি, এটা প্রমাণিত। এ একটা এদিকে এ, এদিকে বি, মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমি এটাকে লিখতে পারি এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, টু এ বি কস থিটা। আবার আমি যদি লিখতে চাই আবার আরেকটা, এই যে এটাকে যদি লিখতে যাই, দেখো এ মাইনাস বি এদের লব্ধি যদি নির্ণয় করতে যাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, তারপর যে কাজটা করা যায় এদের অ্যাঙ্গেল কত? দেখো তো বি মানে কি, দেখো এটার মাইনাস নেগেটিভ দিকে, এই যে এই বরাবর অ্যাঙ্গেল কিন্তু ঠিকই ছিল, জাস্ট এটাকে আমি এ পাশে নিয়ে আসছি বিপরীত ভেক্টর। তার মানে এটার অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস থিটা। তার মানে লিখতেই পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস 180 মাইনাস থিটা লিখতে পারি। যদি লিখতে পারি তাহলে আমি এদেরকে সমান সমান বলছো, তো আমাদের বলে দিছে সমান সমান যদি হয় তাহলে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ বি কস থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ বি কস, কস 180 মানে কত বলতো? আলটিমেটলি আমার কাছে আসে হচ্ছে কস 180 মানে এদিকে কত আসে? মাইনাস কস থিটা। এত হিসাব করলে এটা কাটা যদি হয় তাহলে আমি লিখতে পারি 4 এ বি কস থিটা ইজ ইকুয়াল টু, লাইফ কি আছে, যাক আলহামদুলিল্লাহ এখন ডিস্টার্ব কম করছে দেখতেছি, যাক 2 এ বি কস থিটা ইজ ইকুয়াল টু আন্ডার জিরো থাকে,
তাহলে আলটিমেটলি আলটিমেটলি আমাদের এখানে থিটা কত হয়? থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণ কারণ হচ্ছে কস থিটা মান কখন জিরো হয় বলো তো? এখান থেকে পাইতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু জিরো। কস থিটা মান কখন জিরো? যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তখন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। দ্যাটস ইট। তাহলে মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তো সেক্ষেত্রে এটা হয়ে থাকে। মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পেরেছো কিনা বলো, আমাকে একটু জানাও। আর আর কি কোনো ম্যাথ তোমাদের জন্য বাকি আছে? একটা চমৎকার ম্যাথ আছে, তো সেটা একটু কনসেপ্টটা বুঝাই দিব। তারপর তোমাদের জন্য বিশেষ কিছু আমি হোমওয়ার্ক দিব, বোর্ডে লিখে দিব। আমাকে একটু তোমরা বলো এটা বুঝতে, এটা কি বুঝতে পেরেছো কিনা, এই ম্যাথটা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। আমাকে একটু বলো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। জি ভাইয়া, থ্যাংক ইউ। নাজিফা বলছে জি ভাইয়া। সাদিয়া আফরিন বলছে ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন একটা সুন্দর একটা ম্যাথ করাবো, দেখো। অলরাইট, সবাই বলছে জি ভাইয়া। সো সুন্দর একটা ম্যাথ করাবো। এই একটা বৃত্ত, ওকে। সো এই বৃত্তের ক্ষেত্রে একটা কোয়েশ্চেন হচ্ছে, একটা বস্তু চক্রাকারে ঘুরতেছে, সিম্পল। এখানে একটা পয়েন্ট নাম দিলাম এ, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট নাম দিলাম বি, এখানে একটা পয়েন্ট নাম দিলাম সি, ওকে। সো এই এই পয়েন্ট একটা বস্তু মানে ঘুরবে আর কি। সো এই বস্তুটার জন্য বেগ আছে হচ্ছে রৈখিক বেগ। অফকোর্স আমি এখানে রৈখিক বেগ নিয়ে কাজ করবো, বৃত্তাকার বেগ নিয়ে আমরা, বা ঘূর্ণন বেগ নিয়ে আমরা একটু পরে মানে আরও পরবর্তীতে আমরা পড়াশোনা করব। ইকুয়াল টু ধরে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগ। প্রশ্নটা হচ্ছে এ থেকে বি বিন্দুতে গেলে এবং এ হতে সি বিন্দুতে বেগের পরিবর্তন কত? বেগের পরিবর্তন কত? সো আমার ইন্টারমিডিয়েট লাইফে আসলে বেগের যে ভেক্টরের বিয়োগের বিয়োগের ক্ষেত্রে, সো এটা ছিল আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাথ আর কি, আমার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। সো এটা আমি জুয়েল ভাই থেকে শিখছিলাম, সো এটা তোমরা দেখতে পারো। রাইট, সো দেখো এটার ক্ষেত্রে কী হয়, এ থেকে বলছে ভেক্টরটা এদিকে যাচ্ছে, তো এর ডিরেকশনটা আমি আগে দেখে দিই। এতে যখন ছিল আমরা সে নর্মালি হচ্ছে এই বরাবর যাবে, তো এতে যে যখন বিতে গেলো, বিতে এসে তার বেগটা হবে এই বরাবর, এই ডিরেকশন বরাবর। যখন বি থেকে আবার সে সিতে যাবে, সিতে সি এর ডিরেকশনটা হবে এই বরাবর। তার মানে এই তিনটা পয়েন্টে তিনটা বেগ। বেগের পরিবর্তন মানে কি বলো তো? একটা জিনিস লিখে দিই আমি, বেগের পরিবর্তন ইজ ইকুয়াল টু, ভাইয়া আজকে এইটুক থাকুক। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, আমার এটাই এটা লাস্ট অঙ্ক আজকের, এটা লাস্ট অঙ্ক। তোমাদের আর কিছু ছোট্ট কিছু হোমওয়ার্ক দিয়ে ক্লাস শেষ করে দিব। সো বেগের পরিবর্তন লিখে রাখো, বেগের পরিবর্তন ইজ ইকুয়াল টু শেষ বেগ বিয়োগ আদি বেগ। শেষ বেগ বিয়োগ আদি বেগ। তাহলে আমি যদি বের করতে হয় আমার কাছে ভিবি বলছে আমাদেরকে এখানে মান বের করার জন্য, দিকও বের করতে পারবো। আমি আগে তোমাদেরকে কনসেপ্টটা বুঝাই দেই। দেখো এটা আমাদেরকে বের করতে বলছে, এটার মানটা বের করার জন্য, ভিবিতে বেগের মান বের করার জন্য, এ থেকে বিতে, এ থেকে সে যখন বিতে আসছে। তাহলে চিন্তা করে দেখো, বলছে ভিবি যদি বের করতে হয় তাহলে আমাদেরকে বেগের পরিবর্তন চেয়েছে না, তাহলে ভিবি থেকে মাইনাস করতে হবে কাকে? বি একে, শেষ বেগ আর আদি বেগ, এদের পার্থক্যটুকু। এটার মানে কী বোঝায় বলো তো? বি বি মানে বিতে বেগ, বিতে বেগ প্লাস এতে বেগ, তার মাইনাসটা, এটার মান। লব্ধি যেহেতু বলছি পরিবর্তন চেয়েছে, তাহলে চিন্তা করে দেখো, কারণ আমরা এটা নিয়ে একটু কাজ করি। সো এটা একটু মাথায় রাখবা, বেগটা কিন্তু সেম সেম জিনিস এখানে ঘুরতেছে, সেম জিনিস আমাদের ঘুরতেছে। তো এ থেকে বিতে যে বেগটা জাস্ট কত হবে, পরিবর্তনটা চেয়েছে। সো এটা যদি বের করা লাগে আমাদের ভিএ বিবি এগুলো কিন্তু সেম, একই জিনিস ঘুরতেছে, এই বেগ কিন্তু আলটিমেটলি আমাদের কাছে সেম। সো তাহলে এই পরিবর্তনটা যদি বের করতে হয় তাহলে দেখো, এই আমাদেরকে বিটা কোন দিকে, এই বরাবর কাজ করতেছে, এটা এই বরাবর কাজ করতেছে, কিন্তু এটা কোন বরাবর যাচ্ছিল? এ যাচ্ছিল এই বরাবর, এ যাচ্ছে এ বরাবর, ভিএ যাচ্ছে এ বরাবর। কিন্তু দেখো তো সামনে একটা মাইনাস আছে না,
যদি মাইনাস থাকে আমি কি বলেছিলাম ভেক্টর বিয়োগ করলে কি করতে হয় দিক উল্টে যায় দিক উল্টে যদি এদিকে যায় বেগটা তাহলে এখানে কি বরাবর যাবে এ বরাবর এটা হচ্ছে বিভি এটা হচ্ছে ভিএ তাদের মধ্যবর্তী কোণ কত বলো তো 90 ডিগ্রি যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদের লব্ধি কত হবে এই যে লব্ধি তাহলে লিখতে পারি ভিভি মাইনাস ভিএ এজ এ পারফেক্ট এক্সাম্পল অফ দিস সাবট্রাকশন অফ ভেক্টরস এটা বের করা যায় তাহলে এক্ষেত্রে কি বলতে পারি সিম্পলি ভিএ ভিভি সেম বেগ সেম পাঁচই আছে সেম যদি সেম হয়ে থাকে তোমরা তো লিখতে পারবা ভাই বেগ তো সেম আচ্ছা এদের পার্থক্য দুটাকে আমি বিয়োগ করে দিই বিয়োগ করলে কত আসে আন্ডা জিরো আসে তো যেমনি লিখবা আন্ডা পরীক্ষাও পাবা আন্ডা আন্ডা হবে না এখানে কত হবে এখানে রুট ওভার ফাইভ স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ কজ 90 ডিগ্রি হুইচ ইজ টু সে এটা হবে রুট টু ফাইভ দেখো টু রুট ফাইভ সরি ফাইভ রুট টু বেগ ফাইভ রুট টু অবশ্যই ইউনিট মিটার পার সেকেন্ড এটা দিয়ে আমি ঠিক এর ম্যাটটা দিয়ে আমি তোমাদেরকে বৃত্তাকার গতি আমি তো পড়াবো আর কি সো ইন জেনারেল দেখো এটা হইলে তাদের লব্ধি কোন দিকে হওয়া উচিত এই বরাবর কোথাও আস্তে আস্তে এটা হচ্ছে একটা বৃত্তাকার গতি এভাবে ঘুরে আর কি ক্রমশ তাকে ভিতরের দিকে টানতেছে একটা লব্ধি ভিতরের দিকে কাজ করতেছে এই লব্ধিটাই দিন শেষে আমরা কেন্দ্রমুখী বলটল নিয়ে আমি কনসেপ্টগুলো পরে পড়াবো এটা আসে তাহলে এরপরে প্রশ্নটা এরপরে প্রশ্নটা বলতেছে এটা এদিকে যাচ্ছে এদের পরিবর্তন যাচ্ছে এদের পরিবর্তন তোমরা এটা বের করতে পারবে নাকি বলতো সি এর এই যে এ আর সি এর মধ্যে পরিবর্তনটুকু বেগের পরিবর্তনটুকু যদি এ ইন টার্মস অফ এ আর সি যদি বের করতে হয় তাহলে আমি আগে দেখি কি বের করতে হবে বিসি মাইনাস বিএ পার্থক্য তাহলে এখান থেকে কি লেখা যায় বিসি প্লাস মাইনাস বিএ এটুকু ভেক্টর দুইটা তাহলে চিন্তা করে দেখো ভিসি কোন দিকে যাচ্ছে এই বরাবর ভিসি ভিএ কোন দিকে যাচ্ছে এই বরাবর ভিএ বসে মাইনাস কে মাইনাস কার সামনে এর সামনে জাস্ট দিকটা চেঞ্জ হয়ে যাবে দিক চেঞ্জ হয়ে গেলে এ কোন দিকে যাবে এও আসবে ভিসি এর দিকে এও আসবে ভিসি এর দিকে যদি ভিসি আর এ যদি একই দিকে যায় তাদের মধ্যবর্তী কোণ কত থিটা ইজ ইকুয়াল টু কত হবে জিরো ডিগ্রি থিটা জিরো ডিগ্রির জন্য এটা মান বের করে ফেলবা সো বাকিটুকু আমি হোমওয়ার্ক দিলাম এটা হোমওয়ার্ক দিলাম পুরো ম্যাথটা আরেকবার বুঝিয়ে দিই আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করবো যে বুঝতে পেরেছো কিনা প্রশ্নটা সুন্দর একটা বস্তু এভাবে বৃত্তাকার গতিতে ঘুরতেছে কারণ আমরা জানি কোনো একটা বৃত্তাকার বস্তুতে এরকম ঘুরতেছে আমি বলেই দিলাম এখানে রৈখিক বেগ সেম অবস্থায় আছে ঘুরতেছে কিন্তু রৈখিক বেগের পরিবর্তনটা আসলে কত হয় এটুকু তোমাদের বের করা লাগবে এই যে এখানে রৈখিক বেগের পরিবর্তনটা কতটুকু হয় এই জিনিসটা প্রশ্নটা সো এখান থেকে আসলে সে এখানে যখন আসে তার মধ্যে বেগের পরিবর্তন কতটুকু হয় সেটা আমাদেরকে বের করা লাগবে এ থেকে বিতে আসলে এবং বি থেকে সিতে আসলে তো বেগের পরিবর্তনের কনসেপ্টটা কি শেষ বেগ বিয়োগ আদি বেগ খুব ন্যাচারাল একটা কনসেপ্ট তাই না সো শেষ বেগ কিন্তু এর যদি লেখা যায় তাহলে আমাদের শেষ বেগ কত ভিবি আদি বেগ ভিএ এদের মধ্যে পার্থক্য আমি কি বলেছিলাম দুটো ভেক্টরের মাইনাস মানেই কিন্তু সেম মাইনাস না তুমি 2 কেজি আলু 2 কেজি আলু থেকে 1 কেজি আলু খেয়ে ফেলছো একদম খেয়ে তুমি এটা কি করছো ফ্রেঞ্চ ফ্রাই বানায় খেয়ে ফেলছো শেষ 2 কেজি আলু ছিল 1 কেজি আলু খাবার করে দিছো এখানে যাচ্ছে 1 কেজি বাট ভেক্টরের ক্ষেত্রে 2 মিটার আর 1 মিটার একই জিনিসটা আমাদের আগে বলেছিলাম স্কেলার আর ভেক্টর যে এডিশন এটার ক্ষেত্রে কি লিখতে পারি ভিবি মাইনাস আর সরি ভিবি প্লাস মাইনাস বিএ লব্ধিটা বের করা লাগবে লব্ধি বের করার জন্য কি করছিলাম এই যে ডিরেকশনগুলো কি নিয়ে আমি হিসাব করে দেখলাম ও আচ্ছা ভিএ আর ভিবির মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি যদি 90 ডিগ্রি হয় 90 ডিগ্রির জন্য আমাদের লব্ধি কত বের করলাম আবার এটার জন্য এদিক থেকে আমাদের লব্ধি কত এটা এদিকে যাচ্ছে আগে ছিল 180 ডিগ্রি যদি এদেরকে যদি বিপরীত দিকে নিয়ে আসি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি 0 ডিগ্রির জন্য আমাদের আসলে কত আসে মান বের করে ফেলবা তাহলেই হয়ে যাবে 0 ডিগ্রির জন্য কত হবে 5 যোগ 5 ইজ ইকুয়াল টু 10 হয়ে দেখি স্যার সিট বুঝেছো কিনা আমাকে একটু বলো মাই ডিয়ার স্টুডেন্ট বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো বুঝতে পেরেছো কিনা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো দ্যাটস ইট সো ভালো কথা ভালো কথা ভালো কথা তাহলে আমি এক কথায় রিক্যাপ করার আগে আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক আগে দেওয়ার কথা যেগুলো ম্যাথ তোমরা করবা বাসায় সো এই টপিক সম্পর্কিত যে ম্যাথগুলো তোমাদের জন্য দরকার আমি একটু লিস্ট করে দেই আর কত 2 মিনিট কি 3 মিনিট লাগবে তারপর তোমাদের ছুটি একটু স্ক্রিনশট তুলে নিও
তোমরা একটু স্ক্রিনশট তুলে নিও। ওকে ওকে ওকে। সো প্রশ্নগুলো হচ্ছে দুটি ভেক্টরের প্রত্যেকটি মান যদি, এক নাম্বার প্রশ্ন, দুইটি ভেক্টরের দুটি ভেক্টরের প্রতিটির মান যদি 5 একক এবং 5 একক, এগুলো সবগুলো রিটেন প্রশ্ন, এমসিকিউ বসাই দিও না আবার, 5 একক এবং তারা 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে, তারা 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে তাদের লব্ধির মান কত? তাদের লব্ধির মান কত? এক নম্বর। দুই নম্বর প্রশ্ন হচ্ছে ওকে, দুটি ভেক্টর রাশির বৃহত্তর লব্ধি 14, বৃহত্তর লব্ধি 14 একক এবং এবং ক্ষুদ্রতর লব্ধি 2 একক, হলে হলে তাদের লব্ধি যদি 10 একক হয়, তাদের লব্ধি যদি 10 একক হয়, তবে তবে তাদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত? এই হলো অবস্থা। তারপর 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 আচ্ছা, মিস্টার ইমন, ইমন তার ইন লজ হাউসের দিকে হাউসের দিকে প্রথমে পূর্ব দিকে, প্রথমে যাত্রাপথে আর কি, দিকে যাত্রাপথে প্রথমে পূর্ব দিকে পূর্ব দিকে 5.12 কিলোমিটার এবং তারপর দক্ষিণ দিকে 3.87 কিলোমিটার গিয়ে বিশ্রাম নিলে গিয়ে বিশ্রাম নিলে শ্বশুরবাড়ি গিয়ে যেতে গিয়ে কোথায় বিশ্রাম নিয়ে ছাড়লাম আবু জানে। সো যাত্রা বিন্দু থেকে লোকটার বিশ্রামের দূরত্ব, যাত্রা বিন্দু হতে বিশ্রাম পয়েন্ট, বিশ্রাম পয়েন্টের দেখা যাচ্ছে আই গেস। হ্যাঁ,
বিশ্রাম পয়েন্টের দূরত্ব কত এবং দিক নির্ণয় করো, এবং দিক নির্ণয় করো। দ্যাটস ইট। সুন্দর তিনটা প্রশ্ন দিলাম মাই ডিয়ার স্টুডেন্ট। সো আশা করি তোমরা হোমওয়ার্কগুলো নোটের সাথে জমা দিবা, আর যদি পারো ক্লাসটার একটা ছোট্ট রিভিউ তোমরা নোটের সাথে জমা দিয়ে দিও, বা ক্যাপশনে জাস্ট একটু ড্রপ করে দিলেই। সো দ্যাটস ইট। সো এইটুকু ভাই, আজকে কি ক্যালকুলাস আছে? ক্যালকুলাসের হ্যাঁ, 30টা লেকচার অলরেডি আপলোড হয়ে গেছে। ইনশাল্লাহ আজকে আমি রাতের দিকে নেওয়ার ট্রাই করবো, না দিলাম জানাই দিব। সো দু একদিনের মধ্যে আমি আবার ক্যালকুলাসটা শুরু করবো, টানা কিছু ক্লাস নিব আসলে, কারণ ক্যালকুলাসের যে বেসিক পার্টটা ডিফারেন্সিয়েশনের সেটা শেষ করে দিব ঈদের আগে ইনশাল্লাহ। আর এরপরে হচ্ছে যে আমাদের বোর্ড কোয়েশ্চেন সলভ, অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ, সো এগুলো স্পেসিফিক কিছু আমাদের টার্মস আছে, এরপর আমি ঈদের মধ্যে শুরু করবো, বা ঈদের মধ্যেই ছুটি আছে, ছুটির মধ্যে আমি তোমাদেরকে ওগুলো রেকর্ডেড হলেও দিয়ে দিব। রেকর্ডেড নয়, ওগুলো আমার ক্লাস তোমাদের নেওয়ারই প্ল্যান আছে। সো ইনশাল্লাহ যদি সুস্থ থাকি তাহলে আমি লাইভ ক্লাসে নিব আমি এগুলা, ভার্সিটি অ্যাডমিশনের, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ যেগুলো ডিফারেন্সিয়েশনের। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, সো এই ছিল আমাদের মোটামুটি ডিসকাশন আজকের। আমরা যা যা পড়েছি আমি একবার রিক্যাপ করি। আমরা গতদিনে যা পড়েছিলাম এটা একটু রিভাইজ করলাম, তারপর প্যারালোগ্রাম থিওরি দিয়ে আমরা ওই প্রমাণটা দেখলাম কীভাবে আমরা লব্ধি পেয়ে থাকি সেটা, তার পাশাপাশি শিখেছি হচ্ছে দিক নির্ণয়, তার পাশাপাশি আমরা বেশ কিছু ম্যাথ দেখেছি, কিছু কনসেপ্ট পড়েছি, ম্যাথ পড়েছি অ্যান্ড তার পাশাপাশি আমরা মোটামুটি লব্ধি নিয়ে যত রকমের কনসেপ্ট আছে আমরা ক্লিয়ার করে ফেলেছি। নেক্সট দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে রেজুলেশন বা প্রজেকশন, সো যেটা কিনা আমরা বলি উপাংশ, সো ওইটা পড়ে উপাংশের যত রকমের কনসেপ্ট আছে ক্লিয়ার করে তারপরে আমরা ধীরে ধীরে ওই যে আমরা নদী নৌকা কিংবা বৃষ্টির ম্যাথ আমরা ওইগুলোতে আমরা ধীরে ধীরে আগাবো। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে একটু বলো যে তোমরা প্রত্যেকটা জিনিস আজকে বুঝতে পেরেছি কিনা, আমাকে একটু তুমি একটু জানাও, জানালে আমি মোটামুটি আজকের ক্লাসটা এখানে শেষ করে দিব। তাহলে আমাকে তোমরা একটু জানাও যে ক্লাসটাকে বুঝতে পেরেছো কিনা। ভাইয়া ক্লাসগুলো রেকর্ডেড দিলে ভালো হয়, রেকর্ডের আমি দেখি আমার আজকের মধ্যে আমি ট্রাই করবো যে প্রত্যেকটা ক্লাস আমি ইউটিউবে আপলোড দিয়ে দিতে। অলরেডি আমাদের ভৌত জগতে দুইটা লেকচার অলরেডি আপলোডেড হয়ে গেছে, ভেক্টরের তিনটা বাকি আছে, তো ভেক্টরের তিনটা আমি আজকের মধ্যে দিয়ে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে ছিল এতটুকু ক্লাস, সো নেক্সট দিন দেখা হবে ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট লেকচারে দেখা হবে, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ রবিবারে, আগে হলে তার একটা হবে ইনশাল্লাহ। সো টিল দেন টেক কেয়ার, সবাইকে আল্লাহ হাফেজ, মাহে রমজানের শুভেচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সো এই কেমন রেখে আজকে শেষ করছি, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।